এন্ড উই আর লাইভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের স্পাইক স্টোরি শো শুরু করতে যাচ্ছি, তো আশা করি বেশ কিছুক্ষণের মধ্যে আমরা বেশ দর্শক পেয়ে যাব স্পাইক স্টোরি শো এর জন্য। এবং আজকে একটা স্পেশাল এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি স্পাইক স্টোরি শো এর, যেখানে আমার সাথে একজন গেস্ট থাকবেন এবং আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের যা চিন্তা ভাবনা এবং একটা সময় যাচ্ছে সবাই, তো আমরা কথা বলবো এই সিচুয়েশনটা কে কিভাবে চিন্তা করছে, এই সিচুয়েশনটা কিভাবে আমরা আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো এবং আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। এবং চেষ্টা করব আমরা যত বেশি সম্ভব আপনাদেরকে ডিটেলে কথা বলার জন্য, এবং অবশ্যই আমরা আশা করব আপনারা এটাকে শুধুমাত্র আমাদের কনভারসেশন মনে না করে এটাকে একটা ডিসকাশন সেশন হিসেবে আপনারা যেন মনে করেন, সো দ্যাট আমরা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারগুলো আমরা জানতে পারি এবং আমরা সেখান থেকে আপনাদের সাথে কথা বলতে পারি। সো যেটা বলছিলাম, আমাদের একটা স্পেশাল এপিসোড আজকে স্পাইক স্টোরি শোয়ের। এটা সোশ্যাল আমরা ডিস্টেন্স মেনটেন করছি এবং এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে যে আমাদেরকে আমাদের নিজের সাথে অনেক ফাইট করতে হচ্ছে। সো আমাদের আজকের টপিকটা আমি একটু বলে নিই প্রথমে যে আমরা কি বিষয়ে কথা বলবো। আমাদের আজকের টপিকটা হচ্ছে মেন্টাল ফিয়ার বা মানসিক ভয়। এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবেন আজকে আমার খুব প্রিয় একজন মানুষ, এবং আমরা স্পাইক স্টোরিতে এর আগেও ওনার সাথে কথা বলেছি, জাভেদ পারভেজ ভাইয়ার সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বর্তমান যে পরিস্থিতি তাতে যেরকম আছি এটাকে অনেক ভালো থাকাই বলতে হচ্ছে আর কি, সুস্থ আছি। সুস্থ থাকাটা এখন খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি আপনার বাসার সবাই সুস্থ আছেন, আপনার বাসায় আছেন, এবং এই কারণেই কিন্তু আমরা বাসায় থাকছি, কিন্তু আমাদের আলোচনা কিন্তু থেমে নেই, আমাদের চিন্তা ভাবনা কিন্তু থেমে নেই, এবং আমাদের দূরে থেকেও আমাদের একসাথে কথাবার্তা বলার অবস্থাও কিন্তু থেমে নেই। তাই আমরা একসাথে হয়েছি আজকে অনলাইনে এবং আমরা কথা বলবো আজকে, যেটা আপনার সাথে আগেও কথা বলছিলাম যে মেন্টাল ফিয়ার নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি একটু বলে নিই, আপনারা একটু জানতে চাই যে আপনারা যারা শুনছেন এখন বর্তমানে প্রায় 29 জন আপনি অনলাইনে দেখতে পাচ্ছি, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে কথা বলছেন আপনারা কাইন্ডলি আমাদেরকে জানাবেন, সো দ্যাট আমি একটু বুঝতে পারি, এবং আপনারা আমাদের কথা শুনছেন কিনা আমি একটু জেনে নিতে চাই কিছু কমেন্টের মাধ্যমে। আপনারা কে কোথা থেকে বলছেন এবং আপনারা আমাদের শুনতে পাচ্ছেন কিনা সঠিকভাবে, তাহলে আমরা আমাদের কনভারসেশনটা শুরু করব। সো আমি মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটু সময় নিচ্ছি আপনি, এবং কমেন্ট এক্সপেক্ট করছি, আপনারা কাইন্ডলি কমেন্টে আমাদেরকে জানান আমাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। মিনওয়াইল আমি অথবা ভাইয়া আমাদের পার্সোনাল প্রোফাইলেও যদি কেউ শেয়ার করতে চায় ভিডিওটা, আমরা শেয়ার করে দিচ্ছি। আমি মাত্র শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, আমাদের নোয়াখালী থেকে একজন জয়েন করেছে, আমরা কমেন্টে আপনিও দেখতে পাবেন, আমাদের যারা কমেন্ট করছেন আমাদের স্ক্রিনে চলে আসবে, সো আমি সেখান থেকে শেয়ার করতে পারছি। সো নোয়াখালী থেকে একজন আছে এবং আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমার মনে হয় ভাই আমরা আমাদের কনভারসেশন স্টার্ট করি এবং আমাদের দর্শক যারা আছেন এর মধ্যে জয়েন করে ফেলবেন। প্রথমে একটু জেনে নেই ভাই, আপনি প্রোডাক্টিভ কিভাবে থাকছেন এই সময়টাতে, মানে কি করছেন এবং কিভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন? এই সময়টা খুবই টাফ একটা সময়, রেগুলার কেউই রেগুলার লাইফ লিড করতে পারছে না, একটু শুনি আপনার কাছ থেকে প্রথমে। ওকে, সো ফার্স্ট অফ অল ফারাবি ভাই, একটা বিষয় আমি বলি, যেটা হচ্ছে যে এখন যে পরিস্থিতিটা আমরা তো সবাই বুঝতে পারছি যে এখন কেউ এই রেসপন্সিবল কাজ আমরা করলে তার দায় আমাদের সবাইকে নিতে হবে এবং এর ক্ষতি আমাদের সবাইকে পোহাতে হবে, এই তো। বাট করোনা পরিস্থিতির আগেও কিন্তু এই কথাটা সত্য ছিল এবং তখন কিন্তু আমরা অনেক কিছুই দায়িত্বশীল আচরণ আমরা করি নাই। আপনি রাস্তায় গিয়ে থেকে শুরু করে যে কোনো জায়গায় একটা ভালো খাবার পাওয়া, একটা অফিসে গিয়ে বিনা উপদ্রবে একটা কাজ সুন্দর মতো শেষ করে আসা, আপনি তো জানেন যে জিনিসগুলো নিয়ে আমরা এক্সপ্রেসিভ বিভিন্ন সময় কথা বলেছি। আনফর্চুনেটলি সিচুয়েশন আমাদেরকে এখন এমন একটা অবস্থায় নিয়ে আসছে যে আমরা এখন বাধ্য হচ্ছি প্রকৃতির নিয়মগুলো মেনে নিতে। আই থিঙ্ক করোনা ইজ এ ভেরি স্ট্রং কমিউনিকেশন টু আস
ফ্রম দ্য ন্যাচার আর্থ অথবা মাদার আর্থ, যে আমরা যে অন্যায়গুলো আগেও করেছি এগুলো যদি আমরা কন্টিনিউলি করতে থাকি আমাদের পেশি শক্তি, আমাদের পদের শক্তি কিংবা সিনিয়র জুনিয়রের প্রতি, তাহলে এটা এরকম শাস্তি আমাদেরকে আরো পেতে হবে। সো আপনার প্রশ্নে যদি ফিরে আসি, আপনি আমরা যখন এটার ভিতর ঢুকছিলাম ইনফ্যাক্ট মার্চের প্রথম সপ্তাহে, তখনই আমার কাছে মনে হচ্ছিল যে উন্নত বিশ্বের এক্সাম্পল গুলো যখন দেখলাম যে আসলে এটা একটা লং শট হতে যাচ্ছে, এটা টি-20 ম্যাচ না, এটার জন্য একটা দীর্ঘ সময় আমাদেরকে লেগে থাকতে হবে। সো আমি আসলে শুরু থেকে ফারাবি ভাই বেশ কিছু প্ল্যান করেছিলাম, আমার আপনার মনে থাকে আমি কিন্তু প্রথম 1 বা 2 দিনের মাথায় আপনাকে বোধহয় ফোন করেছিলাম যে কি করা যায়। সো জি, অফিস তো আমাদের হোম অফিস, অফিস করতে হচ্ছে যেহেতু আমাদের টেলিকম রবিতে চাকরি করে, আপনি জানেন এটা জরুরি টেলিকম সেবার আন্ডারে করেছে, তো আমরা হোম অফিস করছি। আর এই অফিস আওয়ারের বাইরে মোটামুটি সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30-6টার মধ্যে অফিসের কাজগুলো থাকে। এর পরে আমি যতভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, আমার এই ডেস্কে এখনো অনেকগুলো বই যে যতটুকু পড়া যাচ্ছে একদম সাথে সাথে পড়া, দেন আপনাদের সাথে কথা বলা, লাইভে আসা, আমি রেগুলার রিস্টার্ট ইওর সেলফ এর একটা ফোরাম আপনি জানেন যে রাত 10টা থেকে 11টা পর্যন্ত করে যাচ্ছি, গ্রুপে এখন প্রায় 1700 মেম্বার হয়ে গেছে, সো এফেক্টিভ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সো সেগুলো করছি, আপনাদের সাথে যোগাযোগ করছি, আবার যারা যারা অনলাইনে বেশ কিছু ভালো কাজ করছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে তাদেরকে ফলো করছি আপনাদের সবাইকে। এই আর আরেকটা দিক হচ্ছে যে এইসবের মধ্যে থাকার কারণে একটা উপকার হচ্ছে কি জানেন, দুশ্চিন্তাটা একটু কমে যাচ্ছে, বা ওই করোনার খবরগুলো বারবার দেখা, টিভি বারবার দেখা এবং ভয় পাওয়া, আত্মীয় স্বজনের সাথে ভয় শেয়ার করা, ফোন করে, ওইগুলো অন্তত করতেছি না। তো মনে হচ্ছে যে সময়টা বেঁচে আছি ওইটুকু কাজে লাগাই, অতটুকু সময় যেন ভালো সময় কাটে। এই আর আপনি একটা কথা বললেন ভাই, আপনার কথা থেকেই পিক করলাম যে দুশ্চিন্তা থেকে আপনি বিরত থাকার জন্য অনেক কাজ করছেন, হয়তো বই পড়ছেন, লাইভে আসছেন, ডিসকাশন করছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু এটা কিন্তু আমরা সবাই করতে পারছি না, এটা কি আপনি বিশ্বাস করেন? দুশ্চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখন দুশ্চিন্তা করছি, যেখান থেকে আমাদের মনে একটা খুব বড় একটা বিষয় ভয় করছে, যেটা ভয়। এমনিতেও আমরা জানি যে করোনা ভাইরাস বা এই সিচুয়েশনটা একটা অদৃশ্য ভয়ের একটা সময়, আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে আমরা অনেক কিউরিয়াস হচ্ছি, কিউরিয়াস হয়ে হয়তো আমরা ভয়ে অদৃশ্য কিউরিয়াসিটি থেকে হয়তো আমরা সংক্রমণটা বাড়িয়ে ফেলতেছি। আমরা সবাই কেউই কিন্তু মৃত্যুকে গ্রহণ করতে চাই না, কিন্তু তারপরেও আমরা সঠিকভাবে মানতে পারছি না, কারণ একটা অদৃশ্য ভয় আমাদের মধ্যে কাজ করছে এবং এই সিচুয়েশনটা থেকে আমরা অনেক প্রবলেম কিন্তু পাচ্ছি, যেমন অনেক সমস্যাও বেড়ে যাচ্ছে। আমি নিউজ পড়ছিলাম বা আমি বিভিন্ন দেশের এবং দেশের বাইরের বিভিন্ন নিউজ পড়ছিলাম, সেখানে সবাই একসাথে থাকছি, ফ্যামিলি টাইম অনেকের ভালো কাটছে, হয়তো রেগুলার আমাদের যানজটের সময়টা মানে সময়টা থেকে আমরা মুক্তি পেয়েছি। অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডোমেস্টিক ভায়োলেন্সটাও কিন্তু বেড়ে গেছে, যে বাসায় থাকাটাও এখন অনেকের কাছে খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন চলে আসছে। সো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে যারা সময় পার করে তাদের জন্য কিন্তু এখনকার সময়টা আরো টাফ হয়ে যাচ্ছে, এবং আমাদের দেশে হয়তো মেজার করার মতো অপশন কম, কিন্তু বাইরেও কিন্তু বাইরে কিন্তু অনেকে এই এই বিষয়টা নিয়ে কথা বলছে, আমাদের দেশেও ইনফ্যাক্ট কথা বলা শুরু হয়েছে বিষয়টা নিয়ে। সো যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, একটা অদৃশ্য ভয় আমাদের মনের মনকে অস্থির করে ফেলছে, এবং যেহেতু আমরা কন্টিনিউয়াস অনেক নেগেটিভ মেসেজ পাচ্ছি, অনেক মৃত্যুর খবর পাচ্ছি, এবং খবরেও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই খবর দিয়ে শুরু করছি, আমাদের খেলাধুলার যারা করছেন সেই সেক্টর বন্ধ, আমাদের ব্যবসা যারা করছেন সেই সেক্টর বন্ধ, আমাদের চাকরি যারা করছেন সেই সেক্টর বন্ধ, ইভেনচুয়ালি দিনমজুর যারা আছেন তাদের প্রতিদিন একটা বিশাল পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং তাদেরকে ফাইট করতে হচ্ছে খুব কঠিন ভাবে। এই যে ভয়, প্রথমত জানতে চাই ভাইয়া, মেন্টাল যে ফিয়ার, যে মানসিক যে ভয়টা তৈরি হয়েছে, সেখান থেকে হয়তো আমাদের পরবর্তীতেও এই প্রবলেমটা কিভাবে দাঁড়াবে বা এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখতে চান, যে মেন্টাল ভয় বা ফিয়ার যে বিষয়টা আমাদের চলছে এটা নিয়ে আমরা কিভাবে ডিল করতে পারি? ওকে, আই থিংক খুবই রিলেভেন্ট বিষয়,
বাট পারবি ভাই যথারীতি খুব সংক্ষেপে তো উত্তর করতে পারি না, আমি আমি সবকিছু খুব বেশি বেশি বলে ফেলি, কোনো সমস্যা নাই ভাই, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আমাদের দর্শকদের বা যারা আমাদের সাথে ফ্রেন্ডসরা জয়েন করেছে তাদের সে ধৈর্যটা থাকবে কিনা, বিকজ এটাও একটা সমস্যা হয়ে গেছে, আমরা সবকিছু টোটকা পদ্ধতি খুব দ্রুত সলভ করতে চাই, সবকিছু কিন্তু দ্রুত হয় না, কিছু জিনিসের জন্য কিছু সময় লাগে। থ্যাংক ইউ। তো আমি দুইটা বিষয়, আপনি যখন প্রশ্নটা তৈরি করছিলেন বা আমাকে বলছিলেন তখন আমি দুটা বিষয় ভেবে নিলাম, দুটা আঙ্গিকে উত্তরটা দিতে হবে। একটা হচ্ছে যে আমি যদি রিস্টার্ট ইয়োরসেলফ এর ল্যাঙ্গুয়েজ থেকে বলি, তাহলে আমি এটাকে বলবো যে অ্যাওয়ারনেস বলি আমরা এটা, যে আমার মাইন্ড কি কি করছে সেটা কি আমি জানি বা বুঝি কিনা, কারণ মাইন্ডটা কিন্তু আমার, তাই না? ধরেন আমার বাসা বা আমার পড়ার ঘর বা আমার পড়ার টেবিলে কিভাবে আছে এর দায়িত্ব কিন্তু আমার। সো পড়ার টেবিল যদি কোনো কারণে অগোছানো থাকে তাহলে সেটা আমাকে গোছাতে হবে, কারণ পড়ার টেবিল আমি যদি গুছিয়ে রাখি তাহলে প্রয়োজনের মুহূর্তে আমার দরকারি জিনিসটা আমি খুব সহজে পাবো, পড়তে বসলে আমার পড়ায় মনটা পরিষ্কার ভাবে বসবে বা ইত্যাদি ইত্যাদি। সো এই বেনিফিটটা কিন্তু আমি পাবো। সো আমার পড়ার টেবিল অগোছালো কিনা এটা আমাকে বুঝতে হবে, একইভাবে আমার মাইন্ড কিরকম সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, এবং এই বোঝার ব্যাপারটাকে আমরা অ্যাওয়ারনেস বলি। সেটা নিয়ে আমি পরে কথা বলবো যদি আমার দর্শকদের বা আপনিও যদি এটা অ্যালাউ করেন। তো তার আগে আমি বলতে চাই যে ভয়, যে মানুষ যে ভয় পায় এই ব্যাপারটা স্বাভাবিক কিনা, আমি এটা দিয়ে শুরু করতে চাই। আপনি হয়তো জানবেন যে সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন আজকের সভ্য মানুষ হয়ে ওঠে নাই, তখনও কিন্তু মানুষের মধ্যে যতগুলো বেসিক হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক ইনস্টিংক্ট কাজ করত, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ভয়। ভয় জিনিসটা কিন্তু আমরা কোথাও থেকে ধার করে আনি নাই, বা আমরা নিজেরা এটাকে, এমন না যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে ভয় ঢুকেছে, করোনার কারণে মানুষের মধ্যে ভয় এসেছে, ভয় কিন্তু একটা বেসিক ইনস্টিংক্ট, যেভাবে আমাদের অন্য পাঁচটা ইনস্টিংক্ট কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, যে আমরা যদি একটা চালের কণা নিয়ে আমাদের জিভে রাখি, আমরা যদি এটার উপর কোনো কিছু না করি, আপনি কিছুক্ষণের মধ্যে দেখবেন ওই চালটা গলতে শুরু করেছে, আমাদের দর্শকরা টেস্ট করে দেখতে পারেন এখন লাইভের পরে, এবং ওটা মিষ্টি লাগছে। এর কারণ হচ্ছে আমাদের বেসিক ইনস্টিংক্ট, আমাদের যে মহৎ সৃষ্টিকর্তা বা প্রকৃতি যেভাবেই আপনি বলেন বা আমরা ইভলিউশন হয়ে আজকের মানুষ হয়েছি, এর মধ্যে কতগুলো অটোমেটিক প্রক্রিয়া আমাদের মধ্যে ইনস্টিল হয়ে গেছে, যেটা কিনা বংশ পরম্পরায় আমাদের জেনেটিক্স এবং ডিএনএ দিয়ে আমাদের এখানে চলে আসে, কাউকে শেখাই দিতে হয় না। তো সেটা কি, একটা চাল জিভে গেলে অটোমেটিক কিছু লালা নিঃসৃত হয় এবং সেই লালাগুলো চালটাকে নিয়ে কাজ করে এবং চালটাকে মেবি ওর যে উপাদানটা আছে এটাকে ভেঙে ফেলে এটাকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপকরণ এটাতে পরিণত করে। এটা কিন্তু আমাদের শেখাতে হয়নি, এটা সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এভাবে চলে আসছে। একইভাবে ভয় জিনিসটাও কিন্তু মানুষ এই সৃষ্টির আদিকাল থেকে পেয়েছে, কারণ যখন মানুষ একদমই বেসিক জন্তুর মতো ছিল তখন মানুষের কিন্তু বেসিক নিড একটাই ছিল, সেটা হচ্ছে মানুষ খেত, কারণ খেতে পেলেই মানুষ বেঁচে থাকবে আর খাবার না পেলে মানুষ মারা যাবে, এছাড়া কিন্তু তার আর কোনো কিছুর চাহিদা ছিল না, একদম আমি প্রথম দিকের মানুষের কথা বলছি। সেই সময় মানুষরা কিন্তু নতুন নতুন জায়গাতেও তারা যেতে হতো প্রকৃতির কারণে, তাদের ডিসলোকেশন হতো, আমরা জানি আফ্রিকা থেকে মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এই মানুষদের কিন্তু কোনো কিছু শেখার সুযোগ ছিল না, মানে এমন ছিল না, এখন যেমন আমি শিওর আমাদের দর্শকদের অনেকে ক্যাঙ্গারু দেখেননি চোখে, কিন্তু তাদের ফ্রেন্ডসরা হয়তো ছবি পাঠিয়েছে অস্ট্রেলিয়া থেকে, কিংবা আমি গুগলে ঢুকে ক্যাঙ্গারুকে আমি দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি, আমি বাবা মার কাছে দাদার কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি শিখছি, কিন্তু আগের মানুষের এইভাবে ইনফরমেশন ফ্লো করতো না। কাজে মানুষ যখন প্রথম কোনো একটা জায়গায় যেত, তার যখন খিদা লাগতো বা তার যখন ভাবতো যে আমার সন্ধ্যার খাবার রাতের খাবার বা আগামীকাল সকালের খাবার থাকতে হবে, তখন কিন্তু সে প্রাণীদেরকে মারার চেষ্টা করত। তো তখন অনেক নতুন নতুন প্রাণীর মুখে সে পড়তো, এবং যখন দেখা যেত দূর, যখনই একটা অপরিচিত প্রাণীর সামনে সে পড়তো, তখন সে অনেক দূর থেকে, একটা নিরাপদ দূরত্বে যেটাকে তখনকার মানুষ নিরাপদ মনে করতো, ওখান থেকে ঢিল দিয়ে দিয়ে ওই প্রাণীটাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতো। তো দেখা যেত ওই প্রাণীটা ধরে নিচ্ছে হচ্ছে খরগোশ, তাহলে তার বেসিক ইনস্টিংক্ট হচ্ছে সে আবার একটা মানুষের মতো সাইজের জিনিস দেখে পালিয়ে যায়, এটা কিন্তু খরগোশকে কেউ শিখায় নাই, খরগোশ কোনো স্কুল কলেজে পড়ে না। তো ওই প্রাণীটা যদি পালিয়ে যেত, মানুষ তখন হই হই করে গিয়ে বল্লম দিয়ে পাথর দিয়ে যেভাবে ওটাকে মেরে খেত। আনফর্চুনেটলি ওই প্রাণীটা যদি সিংহ হতো বা বাঘ হতো, তার বেসিক ইনস্টিংক্ট হচ্ছে সে মানুষ টানুষকে কেয়ার করে না, সে হয়তো এমন একটা হুঙ্কার দিত কিংবা মানুষের দিকে তেড়ে আসতো, মানুষ তখন বুঝতো যে না ভাই আমার আর এর সাথে থাকার ভাগতে হবে, তখন মানুষ খাওয়া দাওয়া ছেড়ে ভাগতো, জীবন বাঁচাতো। সো মানুষের এই বেসিক ইনস্টিংটা কিন্তু তার ব্রেনের মধ্যে ইনস্টিল হয়ে গেছে, এটা যারা নিউরোসায়েন্স নিয়ে কাজ করেন ফারাবি ভাই তারাই বলেন, যে মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন থ্রেট সবসময় আছে যে আমি ওকে খাবো না ও আমাকে খাবে, এই বেসিক প্রশ্নটা মানুষের মাথায় সবসময় চলে, এবং এর জন্য আমাদের ব্রেনের একটা ডেডিকেটেড পার্ট তৈরি হয়েছে যেটা নাম অ্যামিগডালা। আমাদের শরীরে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমাদের এখন আর দরকার পড়ে না, আপনি জানেন যেমন অ্যাপেন্ডিক্স এর গ্ল্যান্ডটা আমাদের আর কাজে লাগে না, আমরা যখন ঘাস পাতা খেতাম তখন কাজে লাগে, এখন লাগে না। ঠিক একই ভাবে আমাদের শরীরে কিন্তু অনেক জিনিস তৈরিও হয়েছে অটোমেটিক ওভার দ্য টাইম,
আমাদের ব্রেনের একটা পার্ট হচ্ছে অ্যামিগডালা, যেটা সব সময় মানুষকে এই কিউরিয়াস কোয়েশ্চেনের মুখে ফেলে যে তুমি ওকে খাবে না সে তোমাকে খাবে। আমরা যখন ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে ভয় পাই, তখনও কিন্তু অ্যাকচুয়ালি ওই গ্ল্যান্ডটা থেকেই কিন্তু সমস্ত সিক্রেশন হয় এবং মানুষের মধ্যে প্রশ্নটা তৈরি হয় কি আমি ইন্টারভিউয়ারকে খাবো, মানে ওকে জয় করব, নাকি ইন্টারভিউয়ার আমাকে খেয়ে ফেলবে। যার মেবি আমাদের হচ্ছে পাবলিক স্পিকিং এর ভয় আছে, তারা হয়তো স্টেজে দাঁড়িয়ে আমাদের পা কাঁপে, অ্যাকচুয়ালি অ্যামিগডালা কিন্তু ওইখান থেকে নক করে। সো আমি এক অর্থে বলবো যে যাদের মনে আমাদের ভয় তৈরি হচ্ছে, ফারাবি ভাই আমি অনেক বেশি কথা বলে ফেলছি, সামারাইজ করছি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মানে হচ্ছে আমরা সবাই সুস্থ আছি এবং আমাদের ব্রেন সুস্থ আচরণ করছে, এবং এই করোনা একটা মহামারী, ভয়ের অবস্থা। সো আমাদের সবসময় মাথার মধ্যে কিন্তু ওই প্রশ্নটাই, ওই আদিম প্রশ্নটাই আসছে যে আমি করোনাকে উইন করব থ্রু ভ্যাকসিনেশন, থ্রু আইসোলেশন, থ্রু আমার অ্যান্টিবডি, নাকি আমি আক্রান্ত হব এবং একদিন সেই যে ভয়ঙ্কর জায়গাটা মৃত্যু সেটাকে আমাকে ধারণ করতে হবে। সো ভয়ের প্রকৃতিটা সাধারণ, কাজে আমাদের শ্রোতা দর্শক যারা ভয় পাচ্ছেন, হুইচ ইজ কোয়াইট নর্মাল। এখন সেকেন্ড পার্টটা দেখে যাচ্ছি, সেটা হচ্ছে ভয়টাকে আমি কিভাবে ম্যানেজ করব। এখানে গিয়ে কিন্তু ওই অ্যাওয়ারনেস এর কোয়েশ্চেনটা চলে আসছে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার হাতে যতগুলো টুল টেকনিক আছে সেইগুলো জিনিস আমি কি জানি এবং বুঝি এবং সেই অনুপাতে আমি কাজ করি, নাকি আমি আবেগের বশে অথবা ওই টুল বা ওইটা দ্বারা আমি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পারবে ভাই, আমি সরি টু সে, তারা তাদের ব্রেনের যে পাওয়ারটা এটাকে তারা অ্যাওয়্যার না, তারা জানে না যে ব্রেনের পাওয়ারটাকে কিভাবে কাজে লাগাতে হয়, যে কারণে কি হয়ে যাচ্ছে তারা ব্রেনের বা চিন্তার বা থটের দাসে পরিণত হচ্ছে এবং থটটাকে যেভাবে চালাচ্ছে সে সেভাবেই কিন্তু চলছে। আমি একটা খুবই আনফর্চুনেট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অনেক সময় যারা আমি প্রায় এক্সাম্পল গুলো দিই, কন্ট্রাস্ট এক্সাম্পল না দিলে আসলে বোঝা যায় না, খারাপ এক্সাম্পল তারপর দিচ্ছি, যারা সুইসাইড করে চিন্তা করে দেখেন তাদেরও কিন্তু কোনো না কোনো চিন্তা কিন্তু তাদের মধ্যে এসে ঢুকে এবং ওই থটটা তার মধ্যে এমন একটা ক্যালকুলেশন দেয় যে তোমার বেঁচে থাকার থেকে তোমার মরে যাওয়াই ভালো, তাই না? কিন্তু একটা মানুষের জন্য বেঁচে থাকার থেকে বড় আর কি থাকতে পারে? এই যে আপনি ভয় পাচ্ছেন করোনার ভয়, সেটাও তো বেঁচে থাকার জন্য। এই যে আপনি চেষ্টা করছেন বেঁচে থাকার জন্য, চাকরি করছি আমরা, পড়াশোনা করছি প্রিয়জনের কাছে, এটা তো আমরা কি জন্য, আমরা তো বেঁচে থাকতে চাচ্ছি। তো সেই বেঁচে থাকার প্রয়োজনে আমাদের টুলটাকে আমাদের এখন দায়িত্ব নেবার সময় চলে আসছে। আমি মনে করি রিস্টার্ট ইয়োরসেলফে আমরা এটাই শিখাই যে ব্রেন হচ্ছে আমার একটা টুল, আমি ব্রেনের উপর নিয়ন্ত্রণ নিব এবং আমি ডিসাইড করব আমার ব্রেন কি চিন্তা করবে কি চিন্তা করবে না। কাজটা কি সহজ? না, কাজটা সহজ না, কারণ গত 10-20-25 বছর ধরে আমরা একটা ভাবেই চলে আসছি আজকে পারবে ভাই। বাট আজকে আমাদের পরিবর্তনের সময় এসেছে এবং আমি মনে করি এটাই রাইট টাইম, কারণ আমাদের এখন আসলে কিছু করার নাই। বাসায় বসে থেকে আমরা কি করব? বাসায় বসে থেকে যদি আমরা এই বেসিক জিনিসগুলো আমাদের নিজেদেরকে ট্রেন করে নিতে পারি, তাহলে আমাদের বাকি জীবন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে বা সৃষ্টিকর্তা যদি এই ধাক্কায় আমরা বেঁচে যাই, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নিতে পারবো। তো সেই জায়গায় আমি বলবো আমরা যেন এই দফায় আজকের আলোচনা আসতে পারে, নাহলে আমরা ভবিষ্যতে আবার আমাদের দর্শকদেরকে জানাতে পারি যে আমি ব্রেন হচ্ছে আমার আন্ডারে চলবে, আমি ব্রেনকে অর্ডার করব তুই কোন কাজটা করবি কোন কাজটা করবি না। বাজার থেকে একটা ঘোড়া কিনলাম, ঘোড়ার পিঠে আমি উঠবো, কিন্তু এর মানে এই না যে ঘোড়া একদিন আমাকে অনুরোধ করবে যে আমি আপনার পিঠে উঠি, আমি ঘোড়াকে একদিন পিঠে নেবো, সেই ওয়েটটা আমি নিতে পারবো না, আমার মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা সবাই কিন্তু এই ভুলটাই করছি। সো ব্রেনের কাছে আমরা হেরে যাচ্ছি এবং ব্রেন আমাদেরকে যা বলছে আমরা তাই করছি। আমি অনেককে চিনি, আমার পরিবারের ভিতরে আছে, খুবই ক্লোজ আত্মীয় পারবে ভাই, রাতে ঘুমাতে পারে না। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে তোমার কি কোনো দুশ্চিন্তা হচ্ছে, বলে না আমি কোনো কিছু চিন্তা করি না। কিন্তু এটা হতে পারে না যে একজন মানুষ দুশ্চিন্তা করছে না কিন্তু সে রাতে ঘুমাতে পারছে না, তার মানে তার সাবকনশিয়াস মাইন্ডে তার অজান্তে হয়তো এই জায়গাটা আপনি বলেন খবর, নিউজ পেপার, আত্মীয় স্বজনদের ফোন, ফেসবুক এর অনেক সঠিক কিংবা ভুল তথ্য আমাদের অজান্তে আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেছে। কিন্তু ভালো করে অ্যাওয়ারনেস বিল্ড করে যদি আমরা দেখি এবং চিন্তা করি, আপনার আমার পক্ষে কিছু কি করার আছে? করোনার ভ্যাকসিন এখন আবিষ্কৃত হয় নাই, কেউ কেউ বলছে হয়েছে বা হয় নাই, আপনি বা আমি কি আসলে পারবো করোনার ভ্যাকসিন বানাতে? আপনি এবং আমি বলছি, আমরা দুজনেই প্রফেশনাল না, আমরা হয়তো দোয়া করতে পারি কিন্তু এর বেশি তো আমাদের কিছু করার নাই। সো এটা নিয়ে ভেবে আমার কোনো লাভ, রাইট, তাই না? আমি যেটা করতে পারি এই মুহূর্তে, আমি ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারি, দ্যাটস দ্য অনলি থিং উই ক্যান ডু। এবং আবদ্ধ থাকার কারণে আমার ব্রেনটা ফাঁকা পড়ে থাকছে, অলস ব্রেন, শয়তানের আড্ডাখানা, সেখানে যদি একটা শয়তানের আড্ডাখানা না হয় আমি কাজের আড্ডাখানা বানাতে পারি, কি কি করা যায়। তো আমি তো দেখি ICT মিনিস্ট্রির সাপোর্ট, আমাদের দেশের টেলিকম গুলার ডেভেলপমেন্ট, আপনারা এই যে স্পাইক স্টোরির মধ্যে এত সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম করছেন, আমি তো দেখি ইন্টারনেটে ঢুকলেই খালি জ্ঞানের সমুদ্র। এই সময়টা কেন আমরা কাজে লাগাই না যা যা আমার দরকার? এবং এখন সবাই কিন্তু ওয়ান ফোন কল, আমার বিশেষ স্পাইক স্টোরিতে ওনারা যদি কেউ মেসেজ পাঠায় যে ফারাবে আমি কি শিখবো, জাভেদ ভাই আমি কি শিখবো, আমরা কিন্তু উত্তর দিবার চেষ্টা করবো, তাই না? সো ওই কাজগুলো করে না, বিশেষ করে আজকে, বিশেষ করে আজকে আমি জানলাম যে মনে হয় 24 বা 25 তারিখ পর্যন্ত বন্ধটা এক্সটেন্ড করে দিয়েছে। বিশেষ করে আমি আসলে আজকে 25 তারিখ প্ল্যান করে ফেলতেছি, আগামী 15 দিন, আজকে 10, তাই না? তো আগামী 14-15 দিনের প্ল্যান করতেছি আমি। সো মানুষের জীবন আসলে খুব সংক্ষিপ্ত এবং করোনাতে যদি আপনি বা আমি মরে নাও যাই, মনে করার কোনো কারণ নাই যে আমরা কোনোদিন মরবো না, আমরা কিন্তু কোনোদিন মরবো। সো সেই দিনের কথা মনে করে হলো
আজকের দিনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি মনে করি সেটাই ফোকাস হওয়া উচিত, তাহলে আমাদের ভয় ডর সব কেটে যাবে। খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক বললেন ভাই, কিভাবে আমরা আসলে আমাদের ব্রেনটা অদ্ভুত ভাবে আমাদের রেসপন্স করে, এবং আমরা যেটা আমি যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমাদের রেসপন্সটা কিন্তু ভয় থেকেই আসছে, এবং আমাদের একটা অস্থির পরিবেশ তৈরি হচ্ছে চারপাশে। আবার আমরা যারা একটু পরিকল্পনা করি, তো তাদের পরিকল্পনার আমাদের নিজস্ব, ইনফ্যাক্ট আমার নিজস্ব, আপনার সাথেও কিছুদিন আগে কথা বলছিলাম যে আমাদের নিজস্ব পরিকল্পনারও কিন্তু ব্যাঘাত ব্যাঘাত ঘটছে, তাই বলে আমরা কিন্তু থেমে থাকছি না এবং আমাদের চিন্তা ভাবনাকে স্টপ করে দিচ্ছি না। বিকজ যতদিন আমরা বেঁচে আছি, ততদিন আমরা মনে করি, আমি মনে করি যে ততদিন আমাদের অপরচুনিটি আছে, প্রতিটা দিনই আমাদের নতুন একটা অপরচুনিটি তৈরি করে, এবং সেটাই আমরা আমাদের স্পাইক স্টোরি থেকে, আপনার রিস্টার্ট ইউর সেলফ এর মাধ্যম থেকে আমরা প্রমোট করি। সো আমরা একটু ইনফ্যাক্ট এর মধ্যে আমরা কথা বলছি, আমি একটু বলে নিই, আপনারাও আমাদেরকে আপনার চিন্তা ভাবনা জানাতে পারেন যে বর্তমানে আপনাদের মনে কি কি বিষয়ে ভয় কাজ করছে। আমি এবং জাভেদ ভাই আমরা চেষ্টা করব আপনাদের অন স্পটে যারা লাইভে যারা আছেন তাদেরও কিছু কথা শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, জাভেদ ভাই আপনার কথার সাথে সহমত পোষণ করেছে অনেকেই, এবং এর মধ্যে আমি মেসেজও দেখতে পাচ্ছি যে আমরা বলছে যে আওয়ার ব্রেইন ইজ পাওয়ারফুল বাট উই ক্যানট। সো এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পাচ্ছি। আমি একটা একটা মেসেজ এসছে, সেখানে আমি একটু পড়তে চাই, যেটা হচ্ছে, ভাইয়া আমি মানসিক দিক থেকে অনেক শক্তিশালী, আমার প্রশ্ন হলো আমরা কি শুধু বাসায় থাকলেই করোনা ভাইরাস থেকে নিস্তার পাবো? ভাইয়া এই বিষয়টা কি আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। থ্যাংক ইউ মোহাম্মদ নাইম নাইম হোসেন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে আপনি এটা মনে করেন যে আপনি মানসিক ভাবে অনেক শক্ত, এরকম বলার মতো লোক আসলে খুবই কম। বাট আমি মনে করি অ্যাওয়ারনেস এভাবে প্রথম বিল্ড হয়, মানুষ প্রথম সময় ক্লেম করতে হবে যে ইয়েস আমার কাছে একটা ব্রেইন আছে এবং আমার মন আছে এবং আমি মনের জায়গায় স্ট্রং, আমাকে কেউ দমাতে পারবে না। প্রথম আপনি যদি না বলেন তাহলে অন্য লোক কিন্তু আপনাকে দমিয়ে ফেলবে, ইভেন করোনা ভাইরাস। এবং আমরা যে এরকমও বলি যে বা ডাক্তারদেরকে বলতে শুনেছি যদি আপনি অসুস্থ হন বা আমরা যদি হই আল্লাহ না করুক করোনা না অন্য যে কোনো কারণে, ওষুধটা তখনই কাজ করে যদি আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আমার আমি এই ওষুধ দিয়ে সুস্থ হয়ে উঠবো ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে ওষুধও লাগে না, তো সেক্ষেত্রে আপনার এই মনোবলটা ধরে রাখবেন। আর ইয়েস আমরা যতটুকু বুঝতে পাচ্ছি যে করোনা যেহেতু ছড়িয়ে যাচ্ছে মানুষ থেকে মানুষে, সেক্ষেত্রে আমি যদি আইসোলেশন মেনটেন করতে পারি বা আপনি ইনক্লুডিং আপনার ফ্যামিলি মেম্বার যদি আইসোলেশন মেনটেন করতে পারেন, তাহলে তো এটা থেকে আমাদের বেঁচে থাকার কথা বা বেঁচে যাওয়ার কথা, করোনা আমাদের কাছে সংক্রমিত হওয়ার কথা না। বাট এট দ্য সেম টাইম অনেক ছোট ছোট জিনিসপত্র আছে যেটা আমরা হয়তো মনের ভুলে করে ফেলছি। ফর এক্সাম্পল হয়তো মেবি গ্রাউন্ড ফ্লোরে কেউ একজন এসে আপনার কাছে কিছু টাকা জমা দিয়ে যাচ্ছে, কিংবা আপনি একটা গ্যাস সিলিন্ডার কিনছেন। আমার বাসার এক্সাম্পল দিয়ে আমি দিই, গ্যাসের সিলিন্ডার কিনেছি, সো হয়তো দিয়েছি উনি হয়তো আমাকে 200 টাকা ফেরত দিলেন, ওই টাকাটা হয়তো আমি নিয়ে চলে এসে আমি হয়তো আমার মানি ব্যাগে রেখে দিলাম, কিন্তু আমি হাত ধুলাম না। এরকম ছোট 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 অসংখ্য বিষয় আছে আমার নিজের বা আপনার, অথবা আমরা যাদের সাথে ডিল করছি তাদের, কিংবা আমাদের পরিবারের কোনো লোকের সামান্য অসচেতনতার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে যেতে পারে। কাজেই শুধু একা না, আমাদের আশপাশের মানুষগুলোকেও একটু সচেতন হতে বলতে হবে। আর আরেকটা জিনিস আমি জোর দিয়ে বলবো, যেটা হচ্ছে আমরা এখন যে ফেজে আছি, আমি যতটুকু বুঝি আমরা কিন্তু আগামী 2 সপ্তাহ একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাব। সো অন্তত এই 2টা সপ্তাহে কি আমরা সিরিয়াস আইসোলেশন মেনটেন করতে পারি কিনা। আমি আজকে আমার পরিবারেও এটা বিকেলে কথা বললাম যে আমাদের বাসায় যতটুকুই খাবার জিনিস আছে এটা দিয়ে খেয়ে না খেয়ে হয়েও কি আমরা আগামী 15 দিন বাজার অ্যাভয়েড করতে পারি কিনা। বিকজ বাজার ইজ এ সেক্টর যেটা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করবেও না বা করতে পারবেও না, আবার ওখানেই কিন্তু বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়। সো আপনি ঠিক জানেন না যে লোকটা সবজিটা তুলে নিয়ে আসছে যে আপনার হাতে তুলে দিল ওখান থেকে ট্রান্সফার হলো কিনা। সো এটাও জানি একবারে মানে একদম সবকিছু বন্ধ করে তো আর রাখা যাচ্ছে না, সো যতটুকু পারা যায় আর অন্তত আগামী 15 দিন নিয়ত করে হয়েও যদি আপনারা বাড়ির বাইরে না যান, যতটুকু কষ্টই হোক একবেলার খাবার 2 বেলা করে হয়েও যদি খেয়ে খেয়ে কষ্টের সৃষ্টি যদি দিনগুলো পার করা যায়, তাহলে হয়তোবা আমরা হয়তো এপ্রিলের শেষ দিকে একটা ইনশাল্লাহ ভালো সময় আমরা সবাই মিলে দেখতে পাবো। থ্যাংক ইউ ভাইয়া। জি, সো অবশ্যই আমাদের আসলে, আমি এটা থেকে যদি একটু অ্যাড করি যে হ্যাঁ, বাসায় থাকলেই কিছুটা কমন সেন্স নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। আমরা সবাই জানি এবং এটা সব ধরনের মিডিয়াতেই প্রচার করা হচ্ছে যে করোনা ভাইরাসটা পার্সন টু পার্সন, একজন আক্রান্ত মানুষ থেকে ছড়াচ্ছে। সো একজন আক্রান্ত মানুষ থেকে ছড়ানোটা বন্ধ তখনই হবে যদি
আমরা ব্যক্তির সংস্পর্শে না পাই এই সিচুয়েশনটা যতক্ষণ চলছে, এবং এটা তখনই সম্ভব হবে যদি আমি এবং আমার পরিবারের যারা বাসায় থাকছি তারা যদি অসংক্রমিত একজন একটা পরিবারে আমরা থেকে থাকি আশেপাশে মানুষদের মধ্যে, তাহলে এই সিচুয়েশনটা যত লাস্ট করবে আমাদের করোনা থেকে মুক্তির সম্ভাবনাটাও বাড়বে। এবং আমরা অবশ্যই যেটা আমরা সোশ্যাল ডিস্টেন্স কথাটাকে খুবই ইম্পর্টেন্টলি যেটা বলা হচ্ছে, যে কেন এটা বলা হচ্ছে, কারণ এই ভাইরাসটাই মোটামুটি 3 থেকে 6 ফুট দূরত্বের মধ্যে ট্রাভেল ট্রান্স করতে পারে। সো মোটামুটি এই দূরত্বটা আমরা এনশিওর করতে বলা হচ্ছে। এবং আবারও বলা হচ্ছে প্রতিষেধক যেহেতু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এবং একটা সমাধান কিন্তু দেয়া আছে যে এই ভাইরাসটা যেটা হচ্ছে সাবান সাবান পানির যেই মেকানিজম, এই মেকানিজমের মাধ্যমে এই ভাইরাসটার একটা অংশ ধ্বংস হয়, সো এবং এটা কার্যকারিতা হারায়। সো বারবারই কিন্তু সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে। সো আই গেস এই সমাধানটা এটাই এখনো পর্যন্ত আছে, এবং পুরো পৃথিবী বিশ্বের প্রায় 200-এরও বেশি কান্ট্রি এটা নিয়ে ফাইট করছে, এবং সবাই যার যার যে ধর্মে আছে তারা সবাই আসলে এই মনোবল নিয়ে ফাইট করতে আমাদের হচ্ছে। এবং আপনি চিন্তা করে দেখুন, আপনি হয়তো ঘরে বসে এই সিচুয়েশনটা পার করছেন, অনেকে কিন্তু এই সিচুয়েশনটা সামনাসামনি ফেস করতে হচ্ছে। আমরা আই গিভ স্যালিউট টু দ্য অল ডক্টর্স, নার্স এবং বা পুলিশ যারা আছেন বা এই সব বিষয়ে অ্যাক্টিভলি যারা কাজ করছেন, তারা ক্রমশ তাদের নিজস্ব ভয়ের সাথে, জীবনের ভয়ের সাথেও কিন্তু তারা ফাইট করে যাচ্ছে। দ্যাটস এ ডিফারেন্ট ফাইট। এবং আমরা কিন্তু প্রত্যেকেই যারা বাসায় আছি তারাও কিন্তু নিজস্ব একটা ফাইটের মধ্য দিয়ে যাচ্ছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভাইয়া, আমাদেরকে আরেকজন আরেকটা তার নিজস্ব একটা ভয়ের কথা আমাদেরকে জানালো, সেটা হচ্ছে ক্যারিয়ার বিষয়ক ভয়। আমরা জানি বিষয়টা এই এই সময়টা নিয়ে, আমি একটু তার মেসেজটাও দেখাতে চাই। মিস্টার মাজহারুল আমিন, সে বিষয়টা ক্যারিয়ার বিষয়ক ভয়টা তার মনে কাজ করছে বর্তমানে। যে আমি জানি হয়তো যে যারা মান্থলি স্যালারি বেসে যারা চাকরি করছেন এবং কোম্পানিগুলো থেকে যারা কাজের উপর ভিত্তি স্যালারি হতো, ফ্যাক্টরি হতে পারে, তারা কিন্তু একটা ভয়ের মধ্য দিয়ে আছে যে ওরা ওরা কি পরবর্তী মাসের আর্নিং জুটবে কিনা, বা এই পদ্ধতিটা কিভাবে হবে। যেহেতু এটা একটা নিজস্ব গিল্টি ফিলও কিন্তু হয় ভাই, আমার আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি পুরো মাস বাসায় থেকে ঠিক মতো কাজ করতে পারছি না, সো মাস শেষে কি আমার যেই কাজের বিনিময়ে যেই স্যালারিটা আমি পেতাম সেটা কি পাবো কিনা, বা আমি হয়তো এর মধ্যেই একটা ক্যারিয়ার প্ল্যান করছিলাম এই সিচুয়েশনের জন্য, সেটার কোনো প্রোগ্রেসই আমি পাচ্ছি না, এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা অনেক অনেক বড় একটা পরিসরের ভয় কিন্তু তৈরি হচ্ছে। আপনি কি এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, অফকোর্স, জেনারেলি স্পিকিং সারা বিশ্বে তো এই জিনিসটা চলছে। সো এটার আসলে একটা অনেক বড় ধরনের হয়তো গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ আমরা যদি সুস্থভাবে বেঁচেও যাই, তারপরেও এর পরের যে সময়টা, রিকভারি যে টাইমটা যাবে আমাদের অর্থনীতিতে, সমাজে এবং সব জায়গাটা কিরকম হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। বিকজ এরকম জিনিস আমরা আগে এক্সপিরিয়েন্সও করি নাই, যে একসাথে এত বড় ভাবে একটা জিনিস এত ভাবে ইম্প্যাক্টেড হয়েছে, এটা আমরা আগে কোন এক্সপিরিয়েন্স করি। সো কনসিডারিং দ্যাট এগেইন, এটাও কিন্তু এক ধরনের ভয়ের কথাই হচ্ছে। অর্থাৎ একটা আনসার্টিনিটি, যেটা ঠিক কেমন হবে আমরা আসলে এই মুহূর্তে কেউই জানি না। খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা যে রাস্তায় যেতে পারছি না বা কাজ করতে পারছি না সঙ্গত কারণেই, কাজেই কাজেই আমরা কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও পারছি না। অনেক ক্ষেত্রে লাক্সারি গুলোর তো প্রশ্নই আসে না। সো আমি আমার জানা মতে, যে ধরনের প্রতিষ্ঠানের সাথে আমার চেনা পরিচয় আছে বা আমার আত্মীয় স্বজনরা যে সমস্ত জায়গায় কাজ করেন, সবাই বলছে যে সব কোম্পানির রেভিনিউ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে বা চাপে পড়ছে। তাহলে দিন শেষে অর্গানাইজেশনেরও কিন্তু একটা হেলথ আছে, তারা যে টাকাটা ইনকাম করবে সেটা যদি না পারে তাহলে কিভাবে আমাদের স্যালারি এবং অন্যান্য জিনিসগুলো দিবে। সো সেক্ষেত্রে এই অনিশ্চয়তাটা কিন্তু থেকেই যায়, এটা কোনোভাবেই আমরা হাইড করতে পারি না এবং করা আসলে উচিতও না। হাউএভার, আমার যেটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে, আমরা হয়তো এই মুহূর্তে আরো বড় একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোনো ইন্ডিভিজুয়াল বা একটা অর্গানাইজেশন কিরকম করবে, এটাতে আসলে আমাদের খুব বেশি কিছু নিয়ন্ত্রণ কিন্তু নেই।
অফকোর্স আমরা চেষ্টা করতে পারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যারা প্রতিষ্ঠান চালান বা প্রতিষ্ঠানের প্রধান বা কিছু, তারা যেমন সহানুভূতিশীল হবেন তার এমপ্লয়ীদের প্রতি, এই এই বড় বিপদের সময় তারা যাতে হঠাৎ করে জব কাট, স্যালারি কাট এগুলো যাতে তারা না করেন। একইভাবে আবার আপনি যেটা ফারাবি ভাই রাইটলি বলেছেন যে আমাদের মনেও তো একটা কি বলা যেতে পারে একটা দ্বিধা কাজ করছে, যে আমি তো আসলে পুরো 100% কাজ করছি না, তাহলে আমার কোম্পানির স্যালারিটা আমি কিভাবে নিই। তো সেরকম একটা মাইন্ডসেটও কিন্তু একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের সবারই থাকা উচিত, যে কিভাবে ডিস্ট্যান্ট থেকে হয়ে, হোম অফিস থেকে হয়ে আমি কিভাবে 100% কাজ করার চেষ্টা করতে পারি, বা যদি না পারি তাহলে কিভাবে আমি কোম্পানিকে বলতে পারি যে আপনার যদি প্রয়োজন হয় আমার 10% স্যালারি আপনি নিয়ে ফিরে নেন, বা এখান থেকে আমার স্যালারি নিয়ে আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দেন। কারণ এই সময়টা আসলে একটা খুবই ভয়ঙ্কর সময় যাচ্ছে, এটা আমি বারবার বলছি, এবং এরকম সময় আসলে আমি চাই না আমাদের জীবনে আর একবার আসুক কারো জীবনে। আর ইন্ডিভিজুয়াল লেভেলে যারা ক্যারিয়ার প্ল্যানিং করছিলেন, আমি সরি এখন একটু পজ তো দিতেই হবে, কারণ কোন প্রতিষ্ঠান আসলে ওই মাইন্ডসেটের ভিতরে নাই। ক্যারিয়ার মানেই তো এটার সাথে একটা প্রতিষ্ঠান, আপনার এক্সিস্টিং প্রতিষ্ঠান বা আপনার ফিউচার প্রতিষ্ঠানের সাথে রিলেটেড বিষয়টা। আমি আসলে দেখছি না, আমি আমার আশপাশের যত প্রতিষ্ঠান দেখছি তারা সবাই হায়ারিং, প্রমোশন, ইন্টারনাল রিপ্লেসমেন্ট সবকিছু কিন্তু পজ করে দিয়েছে, সঙ্গত কারণেই পজ করেছে, কারণ এখন এটা তাদের ফোকাস না। এখন ফোকাস হচ্ছে কিভাবে তাদের কাস্টমার বা ভোক্তাদের কাছে তারা সেবাটা পৌঁছে দিবে, এবং মেবি তার মাধ্যমে তারা রেভিনিউটা পাবে। কাজেই একটা ইন্টারিম সিচুয়েশন যাচ্ছে, বাট আমি বলবো যে এই এই সময়টাকে আপনারা একটু নিজেদের মধ্যে কি বলবো, নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করেন। ক্যারিয়ার রিলেটেড যেই সমস্ত প্রস্তুতি হয়তো আপনার নেয়ার ছিল, আপনি জবে ছিলেন বা ইউনিভার্সিটিতে ছিলেন, যে কোনো কারণে হয়তো সময় ম্যানেজ করতে আপনি পারেননি, আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম, এই সময় আপনি ওই জিনিসগুলোকে কাজে লাগাই নেন। প্রয়োজনে আমি ধরে নিচ্ছি একজন জবে আছেন এবং তার বস তাকে হয়তো টাইম টু টাইম ফিডব্যাক দিয়েছেন, হয়তো আপনি সময় মতো ব্যস্ততার কারণে ফিডব্যাক গুলো নিয়ে এক্সারসাইজ করতে পারেননি, প্রয়োজনে আপনি ফোনে তার সাথে একটু কথা বলে নিয়ে কোন কোন জায়গাগুলো ইম্প্রুভ করা যায় আপনি এই সুযোগে করে নেন। আপনি যদি স্টুডেন্ট হন, আমি তো মনে করি স্টুডেন্টদের জন্য একটা মানে খুব গোল্ডেন টাইম পাস করছে, কারণ ইউনিভার্সিটি বন্ধ এবং এই সময়টা পার্টিকুলারলি যারা ফাইনাল ইয়ারে আছেন এবং অন্যান্য ইয়ারের রাও, আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে ফেলতে পারেন অনলাইনের বিভিন্ন কোর্স টোর্স দেখে। যারা বাইরে যেতে চান, জিআরই, টোফেল, জিম্যাট, এই জিনিসগুলো কিন্তু ইন্টারনেট থেকে ডকুমেন্ট নিয়ে কিন্তু খুব সহজেই করা যায়। অ্যান্ড প্লাস আমি স্পাইক স্টুডি আবার রেফার করব, যে তারা কিন্তু 5-6টা সেক্টর নিয়ে, হয়তো ফারাবিভাই বলবে আরেকবার রেফার করে দিবে, 5-6টা সেক্টর নিয়ে কিন্তু তারা কাজ করছে, এবং তারা কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের যত দিক থেকে মানুষের জীবনকে আরেকটু সুন্দর করা যায় সেই সেক্টর গুলো নিয়ে কাজ করছে। তো আপনারা যদি একটু তাদের সাইটটা এবং তাদের পেজটা দেখে কোন কোন জায়গায় হেল্প লাগে সেটা যদি স্পেসিফিক বলে, তাহলে অফকোর্স ওনারা বা আমরা যারা একসাথে কাজ করি আমরা আপনাদেরকে হেল্প করবো। সো ফর দ্য টাইমিং এটাই, কারণ ওনার কোয়েশ্চেন কিন্তু উনি কোনো ডিটেল আউট করেননি, সো ডিটেল তো স্পেসিফিক বলতেও পারছি না ফারাবি ভাই, মানে আমি একটা কথা বলেছি। ফাইনালি সবসময় যেহেতু আমরা সিলভার লাইনিংটার দিকেই তাকাই, একটা হতাশার মধ্যে আসার দিকটা কোথায়, আমি সেই জায়গায় ল্যান্ড করতে চেয়েছি যে এই সময়টা লেটস have some opportunity. আমি নিজে কি করছি, যেমন গত বই মেলা এবং তার আগের বই মেলা আমি কোনো বই বের করতে পারিনি বিকজ আমার ওয়ার্ক প্রেশার। সো এই সময়ে আমি যেন আগামী বই মেলা আমার এই কথাটা যেন বলতে না হয়, সো আমি অন্তত সেই চেষ্টা করছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্নে যাচ্ছি, মুস্তাইন হোসেন আলভি বলছেন, প্যানিক হয়ে যাচ্ছি, কিছু সিমটম দেখলেই রিল্যাক্স থাকতে পারছি না মাঝে মাঝে। সো ওই যেটা বলছিলাম ভাই, অস্থিরতা কাজ করছে মনের ভিতর এবং কিছু সিমটম, যখন এটাও একটা ভয় যে আমি হয়তো একটু হাঁচি কাশি কাশি আসছে, একটু জ্বর জ্বর ফিল করছি, একটু গলা ব্যথা ফিল করছি, আমি কিন্তু ভয় পড়ে যাচ্ছি আমারও কি করোনা হয়ে গেল কিনা, বা এই ভয়ের সাথে আমি নিজেকে রিলেট করতে পারছি। এটা ইভেন্টটা কেমন, যেহেতু এই অসুস্থতাটা একটু বয়স্ক যারা 50-ঊর্ধ্ব মানুষ যারা আছেন তাদের জন্য একটু ভয়ঙ্কর অবস্থাতেই আছে পুরো সারা বিশ্ব জুড়েই। সো আমাদের, আমরা যারা বয়স জ্যেষ্ঠদের জন্য কিন্তু আমরা একটু প্যানিক হয়ে যাচ্ছি যে আমার দ্বারাই কি যদি ছড়িয়ে যায় এই ব্যাপারটা তাহলে কি হবে। সো মূলত যে প্রশ্নটা করেছে আলভি, আলভির প্রশ্নটা হলো যে একটু সিমটম দেখলেই সে প্যানিক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। সো এটা নিয়ে যদি কিছু বলতে চান ভাইয়া। আলভি, আমি আলভিকে অ্যাড্রেস করে বলি, মুস্তাইন হোসেন আলভি, আলভি আপনি কি মারা যাবেন না কোনোদিন? একদিন তো মারা যাবেন, এবং আমি আমার সব শ্রোতা দর্শককে অনেক সময় মজা করে বলি যে আপনাদের জীবনের একটা বিষয় সম্পর্কে আমি নির্দিষ্ট করে বলে দিতে পারি, এটা হবেই হবে, যেই হন না কেন আপনারা একদিন মরবেন। সো মৃত্যু এমন একটা জিনিস, আমরা রিস্টার্ট ইউরসেলফ মৃত্যুর ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড করি,
মৃত্যু হচ্ছে একটা অবশ্যম্ভাবী জিনিস, এটা এমন না যে কেউ জানে না, আমরা সবাই জানি, কিন্তু যেটা হয় কি আমরা সবাই মনে করি আমি ছাড়া সবাই মারা যাবে। সো এটা একটা খুবই রং থট প্রসেস। সো এই জন্য আমাদের আসলে অ্যাওয়ারনেস আনতে হবে যে মৃত্যু একটা স্বাভাবিক বিষয়, মৃত্যু আমাদের হবে, এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, এটার কোনো সুনির্দিষ্ট বয়স টাইম এরকম নাই যে 70 বছর হওয়ার পর মৃত্যু নিয়ে ভাবা যাবে, সেটা যে কোনো, আমি কথা বলতে বলতে মরে যেতে পারি। সো মৃত্যু নিয়ে তটস্থ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এবং যদি আমাদের কারো কপালে মৃত্যু থাকে যে আমাদের করোনা হয়েই মরবো আমরা, সেটাই হবে। সো হওয়ার আগে আমার যেটা অনুরোধ, মৃত্যু হওয়ার আগে মরে যাওয়ার কোনো দরকার নাই। এটা আমি এখন আর আলবিকে বলছি না, আমি সবাইকে বলছি, মৃত্যু একদিন হবে এই ভয়ে যেন আমি এখন মরে না যাই। তাহলে আমার এখন কি করার আছে? আমাদের দেশের যতটুকু শিক্ষা, সরি, চিকিৎসা ব্যবস্থা আছে, সেটাই তো আমার এক্সারসাইজ করতে হবে, তাই না? এখন আমার অন্য যে কোনো সময় হলে কি হতো, হয়তো বা আমাদের সামান্য সিমটম দেখা দিলে আমরা ডাক্তারের কাছে চলে যেতাম, কিন্তু এখন তো ওই পরিস্থিতিটা নাই, কারণ অলরেডি অনেকেই আক্রান্ত এবং তাদের সেবা দিতেই আমাদের ডাক্তার সাহেবরা বা যারা এই সিস্টেমটার সাথে কাজ করে তারা ওটাকে প্রায়োরিটি করেছে। আবার আপনি যদি এখন বের হন, আপনার হয়তো হয়নি, কিন্তু আপনি এটা খুঁজতে গিয়ে দেখা গেল করোনা নিয়ে আপনি ফিরে আসলেন। সো আমি বলবো মন থেকে ভয়টা সরাই ফেলেন। আমাদের ডাক্তাররা এবং যারা আমাদের পরিজনরা যে বিষয়গুলো আমাদেরকে বলছে, যে আমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার কথা বলছে, আমি কিন্তু স্বাস্থ্যবিদ না, আমি শুনেই বলছি আপনাদেরকে, লেবুর শরবত জাতীয় জিনিস খাই আমরা, আমরা একটু সুস্থ থাকার চেষ্টা করি, কিন্তু কারণ প্রথম কিন্তু নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই যে গত 15 দিন ধরে বাসায় আছি আমরা, আমরা কি পরিপূর্ণ পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজটা করেছি? যদি না করে থাকি, আর বাসায় থাকার জন্য যদি আমাদের খাবার পরিমাণ যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ওয়েট গেইন করতে থাকবো স্বাভাবিকভাবে। আর ওয়েট গেইন করলে করোনা না হলে আরেকটা রোগ হবে, হার্টে ব্লক হবে, ব্রেইনে ব্লক হতে থাকবে, মাসেলের ইস্যুস হবে। তো আমরা প্রতিদিন একটু সুস্থ থাকার চেষ্টা করি, যদি ছোট ছোট সিমটম হয়, আমি আমার নিজের কথাই বলি, সত্যি কথাই বলছি, কারণ এখন সিজনটাই হচ্ছে কিন্তু ফ্লু জাতীয় পরিস্থিতির সিজন। আমাদের এই সময় গলা ব্যথা হয়, এই সময় সর্দি হয়, এই সময় আমার কয়েকদিন আগে নিজেরই একটু গলা ব্যথা করছিল। সো হোয়াট আই ডিড, যেহেতু আমার পরিবারে আর আমি কাকে ভয় বিতরণ করব, তো আমি যেটা করলাম, আমার ওয়াইফকে বললাম যে আমাকে একটু গরম পানি লবণ দিয়ে দাও, আমি একটু গার্গল করি, এবং আমি এটা করলাম এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুস্থ হয়ে গেলাম। সো আপনি যদি করোনা জিনিসটা না জানতেন, তাহলে কি এই গলা ব্যথায় আপনি ভয় পেতেন? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হচ্ছে না। সেক্ষেত্রে আপনি হয়তো একটা প্রিকশন নিতেন, আপনি হয়তো গার্গল করতেন, আপনি একটু গরম পানি খেতেন, যেমন আমরা কিন্তু চাইলে বাসায় এখন গরম পানি খেতে পারি, কোনো দোষের নাই, কেউ নিষেধ করছে না, করলে যে উপকার হবে তাও আমি বলছি না, বাট অ্যাটলিস্ট আপনি একটা জায়গায় তো আপনি এলিমিনেট করলেন ভয়টাকে, যে আমি ঠান্ডা জিনিস খাচ্ছি না। আপনি যেমন আইসক্রিম অবশ্যই খাবেন না এই সময়, কোনো প্রয়োজন নেই, রাতে জাগা না জাগার যে বিষয়গুলো আছে, যাদের বাসায় এসি আছে, তো এসি ছেড়ে দিয়ে থাকা না থাকার যে বিষয়টা আছে, সারাদিন আমি বদ্ধ বাসায় আছি, যদি সুযোগ হয় ছাদে গিয়ে কি বিকেলবেলা আমি একটু হাঁটতে পারি কিনা, বা যদি ছাদে যাওয়ার নিয়ম না থাকে, তাহলে যে যে জানলাগুলো দিয়ে বাতাস আসে বিকেলের দিকে ওই জানলাগুলো খুলে দিয়ে ওখানে একটু থাকতে পারি কিনা, ঠিক আছে? তো ওই জায়গাগুলোতে আমরা যদি কাজ করি, তাহলে ইনশাল্লাহ এই ভয়গুলো কমে যাবে। আর পার্টিকুলারলি আপনার যেটা গলা ব্যথা, যদি গলা ব্যথার মাধ্যমে ওইটা হয়, আল্লাহ না করুক, চাই না, সেটাই হবে, কিন্তু তার আগে ভয় পান না, রাদার এই সময়ে যেটুকু করলে, যেমন আমি মনে করি গলা ব্যথা হলে আপনি গার্গল করেন, নিয়মিত 3 বেলা করে গার্গল করেন, আমার বিশ্বাস গলা ব্যথা ঠিক হয়ে যাবে। আর পার্টিকুলারলি আপনি, আমি ধরে নিচ্ছি আপনি অনেক ইয়াং, বিকজ স্পাইসটির সাথে বেশিরভাগ লোকই ইয়াং থাকে, ইয়াংদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক কম আছে। সো ভয় পাবেন না, আমরা পিরিয়ড জাতি, এত সহজে মরবেন না, আপনিও মরবেন না, ইনশাল্লাহ আমরা মরবো। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, আমার কাছে যেটা মনে হয় যে ভয় আমাদের কাছে কিন্তু মাঝে 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 ভয় কিন্তু আমাদের জন্য আশীর্বাদ, বা ভয় কিন্তু অনেক সময় ভালো বয়ে নিয়ে আসে। কারণ চিন্তা করে দেখেন, আজকে যদি আক্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো, তাহলে কিন্তু আমরা বাঁচতে গেলে কি কি উপায় হবে সেটার কোনো প্রতিষেধক নিয়ে আমরা ফাইট করতাম না, বা আমরা 3 তলা বা 5 তলা থেকে 10 তলা থেকে পড়ে গেলে মরে যাব, এই ভয়টা যদি না থাকতো আমরা কিন্তু, সো ভয়টা কিন্তু আমাদেরকে বাঁচারও একটা উপায় হিসেবে কাজ। আমার মনে হয় যে এটা অনেক বড় অংশ, কিন্তু সমাধানটা আসে, আমি এর থেকে তখন চিন্তা শক্তিটা বেড়ে যায়, যেটা পাচ্ছি সেটার সমাধান কি হতে পারে, এবং সেই সমাধানের পিছনে মানুষ জাতি, আমাদের শক্তি হচ্ছে আমাদের ব্রেন, আমাদের চিন্তা শক্তিটা, আমাদের সবকে বাঁচার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াস চিন্তা করি। এটা এটা যে কোনো সিচুয়েশন, যে আমরা পড়াশোনা করছি, আমরা যদি ভালো চাকরি না পাই, সেই ভয় থেকে কি হয়, আমাদের পড়াশোনাটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হয়। আমরা চাকরি করছি, আমরা যদি প্রমোশন না পাই, সে ভয় থেকে কিন্তু আমরা চাকরির পারফর্ম করে দেই।
আমরা কিছুতেই কিন্তু ভয়টা ভয় থেকে কিন্তু আমরা সে কিছু ব্যাপারে পারবে ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। সম্ভবত ফারাবি ভাইয়ের সাইডে হয়তো টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিজ আছে, আমরা একটু ওয়েট করি ভাইয়া ফিরে আসা পর্যন্ত। নেটওয়ার্ক ব্যাক করেছি। ইয়েস, এখন আমরা এখন যেটা বলছিলাম ভাইয়া, পজিটিভ সাইড অফ ফিয়ার, আমি একমত আপনার সাথে, প্রত্যেকটা জিনিসের একটা খারাপ সাইড আবার একটা ভালো সাইডও থাকে। সো ভয়টা না থাকলে, যেমন যাদের ভয় হয়তো ওইভাবে ঢুকেনি, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একজন আমাদের এখানে কমেন্টেও তাই লিখেছে, পূজন রায়, অনেকে দেখছি ভয় পাচ্ছে না, সঠিকভাবে নিয়ম কানুন মানে না, কাজেই তাদের মধ্যে আসলে ভয়টা ইমপ্লান্ট এখনো হয়নি। তারা হয়তো আরো বড় ডিজাস্টার দেখতে চান, তখন হয়তো ওরা সাবধান হবে, এমন হতে পারে। জি প্রথমে করেছেন, যেমন নুসরাত সুলতানা নিয়ে একটা কোয়েশ্চেন করেছেন যে কোন নিউবর্ন বেবি নিয়ে কোন মাদারের হসপিটালে যাওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কি করা উচিত। সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের একটু অ্যাওয়্যার থাকতে হবে। আমরা শুধুমাত্র আমি আমি যতটুকু জানি যে লকডাউন এরিয়ার, হয়তো লকডাউন এরিয়ার কথা আপনি বলছেন, যে লকডাউন এরিয়াতে করে বন্ধ করে যার যার বাসায় চলে যাচ্ছে না, মানে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা বলছি, ওনারা কিন্তু একটা নাম্বার দিয়ে যাচ্ছে যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সর্বক্ষণে যে যে হসপিটাল গুলো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকছে, সে অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে, জরুরি ব্যবস্থা আছে। সো এই নাম্বার গুলো আপনার এলাকায়, আপনি যদি এমন কোনো এরিয়াতে থেকে থাকেন, যদি লকডাউন এরিয়াতে থেকে থাকেন এবং আপনাদের ফ্যামিলিতে এবং এই ধরনের সিচুয়েশনে পড়েছেন, এরকম ব্যক্তি যদি থাকে, কোনো কোনো মাদার থাকে যেন নিউবর্ন বেবি সিচুয়েশন সময় চলে এসেছে, সো আপনারা কিন্তু নিজের উদ্যোগেই এই নাম্বার গুলো বা এই সময়টাতে কাদের সাথে বা ইমার্জেন্সি সময় কাদের সাথে যোগাযোগ করবেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের নিজস্ব একটু ধারণা নিয়ে রাখাটা উচিত। এবং আমার মনে হয় যে শুধুমাত্র এই ধারণাটা থাকলেই আপনারা অন সিচুয়েশনে কাজ করতে পারবেন। এছাড়া আরেকজনের কোয়েশ্চেন নয়, একটা কমেন্ট আমরা পড়ছিলাম যে আমি মনে করি আমাদের সচেতনতার অভাব, কারণ নারায়ণগঞ্জ লকডাউন থাকা অবস্থায় কিছু শ্রমিক পালিয়ে বাসায় চলে আসছে, এভাবে তো আমাদের বিপদ বেড়েই চলবে। আপনি কি মনে করেন সরকারের নতুন কিছু পদক্ষেপ নেওয়া উচিত? এই সিচুয়েশনটা আমরা আজকেও দেখতে পেরেছি ভাইয়া, যে একটা এটাও কিন্তু একটা ভয় থেকে আসছে, যে আমরা সবাই বলছি যে যারা আক্রান্ত রোগী তাদের উদ্দেশ্য করেই বলছি, যারা আক্রান্ত রোগী তারাই কিন্তু হসপিটাল নামক সেফ জায়গা থেকে পালিয়ে যাচ্ছে। এবং আমি আজকে একটা খবরে জানলাম যে একজন আক্রান্ত রোগী ডক্টরকে বলছেন যে আপনি আমাকে ছেড়ে দেন, তা না হলে আমি সুইসাইড করব। মানে এটা কে আসছে, আমি আজকে একটা নিউজে শুনছিলাম, ঢাকার বাইরের একটা অঞ্চলের খবর। এবং অনেকে যারা টেস্ট করছেন রেজাল্ট পাবে এবং সেই ভয় থেকেই তারা হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা হয়তো আমাদের সচেতনতার অভাব। আর একটু স্পেসিফিক করে বলে বলবো, হয়তো আমাদের প্রপার শিক্ষা এবং সেটা ইমপ্লিমেন্টেশনের একটা অভাব।
সেখান থেকেই হচ্ছে। সো আই থিঙ্ক ভাইয়া কিছু অ্যাড করতে চাইলো যেতে পারেনি। এই আমি যে স্পেসিফিক প্রবলেমটা আমি দুই দুই অ্যাঙ্গেল থেকে দেখি ফারাবি ভাই, আমার যেখানে গ্রামের বাড়ি সেখান থেকেও আমি এটা জানতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের শ্রমিকরা বাড়িতে ফিরে গেছে এবং এই এই রিলেটেড যে স্পেসিফিক বিষয়টা বললো ওই ধরনের ঘটনাই ঘটছে। এই জি প্রবলেমটা আসলে দুটা সাইডে আছে ফারাবি ভাই। একটা হচ্ছে যে মানুষ যখন এই আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে তখন কিন্তু অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞানটা থাকছে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না। আপনি দেখবেন মানুষ রাগের মাথায় অনেক অন্যায় ভুল কাজ করে ফেলে, পরে আবার আফসোস করে যে ওই কাজটা আমি কেন করলাম। রাগের মাথায় আমরা দেখি মানুষ ডিশ ভেঙে ফেলে হাত থেকে মানুষকে, এমন সময় রাগের মাথায় মানুষ মানুষকে মেরেও ফেলেছে। তো কেন এটা হয়? কারণ ওই জি যে বললাম ব্রেন গুলো তো ব্রেইনে তখন ব্লাড না থাকে, ব্লাড গুলো আমাদের নিউরো মোটর অর্থাৎ আমাদের মাসেল অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা মাসেল থেকে কাজ করা শুরু করি, মাথা দিয়ে কাজ করি না, ফ্যাকাশে হয়ে যায় আমাদের চেহারা, ভয়ও হয়, এটা ভয় রাগ ইত্যাদি। তো যারা হয়তো চলে যাচ্ছে, আপনি রাইটলি বলেছেন, তাদের হয়তো সচেতনতা বা সুশিক্ষার অভাবে তারা এটা করে ফেলছেন, বাট এট দ্য সেম টাইম আপনি যদি তাদের পার্সপেক্টিভ, আমি জাস্টিফাই করছি না পার্সপেক্টিভ, তারা কি করছে, তারা হয়তো দেখা যাচ্ছে ইয়াং ছেলে পেলে দূরে থাকছে, তার হয়তো ভয়ের মধ্যে সে ভাবছে কোনো রকমে যদি বাড়িতে চলে যেতে পারি মা বাবার কাছে থাকবো, এরকম হয়তো একটা জিনিস কাজ করছে। আবার আমি যদি ধরি অবশ্যই তারা কাজটা ঠিক করছেন না, এটা আমি বলে তাকে জাস্টিফাই করছি না, আমি বলছি তারা কোন চিন্তা থেকে কাজটা করে থাকতে পারে বলে মনে করছি সেটা আমি বলেছি, বাট অবশ্যই লকডাউনের মধ্যে মুভ করাটা উচিত হচ্ছে না। আবার আমি যদি স্থানীয় লোকদেরকে দেখি, আমরা দেখেছি যে আমাদের দেশে যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাড়ি ভাঙচুর করে দিচ্ছে, তারপরে এই যে এরকম যারা শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে তাদেরকে নিগৃহীত করা হচ্ছে, তাদেরকে বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা যারা লোকাল পিপল আছি আমরা যদি তাদের থট প্রসেসটা বুঝতে পারি যে এই ছেলেটা দূরে থাকে বা মেয়েটা দূরে থাকে, ও ভয়ে বাড়িতে চলে এসেছে, ও তো এখন অসুস্থ হয়েছে কিন্তু আমরা জানি না আসলে, তাহলে তাকে আমরা সুন্দরভাবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিই না কেন? আমরা তাকে পজিটিভলি বলি যে বাবা বা মা বা ছোট ভাই তুমি তো এসেছো, বাট তোমাকে আমরা কেউ কিছু বলবো না, কিন্তু তুমি ঘরে থাকো, এখান থেকে তুমি বেরো, বের হলে কিন্তু তোমার খবর আছে, আমরা সবাই মিলে জি তোমাকে ধরবো বা যেটা মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে তোমাকে আনবো, কিন্তু যতক্ষণ তোমাকে বলো তুমি ভদ্রভাবে ঘরে থাকো, তোমার খাওয়া দাওয়া তোমার পরিবারের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে, সেটা না করে কিন্তু তারা পুলিশকে ফোন করে দিচ্ছে। মানে একটা লোককে ভয়ের মধ্যে, আরো বেশি ভয়ের মধ্যে নিতে যা করতে হয় সেটাই করছে। আমি মনে করি এই সময় অবশ্যই দুই পক্ষের খুবই দায়িত্বশীল আচরণ আমাদের কাছে দরকার, কারণ দিন শেষে প্রত্যেকেই কিন্তু আমরা এক একটা লাইফ এবং প্রত্যেকেই আমরা বেঁচে থাকতে চাচ্ছি। আর অফকোর্স আপনি যেটা বললেন যে হসপিটালের মানুষ বলছে আমাকে ছেড়ে দেন, আমরা এরকম পেয়েছি যে আপনি জানেন জার্মানির অর্থমন্ত্রী পরবর্তীতে কি হবে দেশের ডিসিশন, এই দুশ্চিন্তা থেকে উনি আত্মহত্যা করে ফেলছেন। আমরা বিদেশে দেখেছি যে কোন এবং একজন অন্যান্য ব্যক্তির অনেক কান্ট্রি থেকে কিন্তু জার্মানির অবস্থা অনেক বেটার। অনেক বেটার, ইয়েস অনেক বেটার, রাইটলি সেড। আবার অনেকে আইডেন্টিফাই হয়েছে করোনা, এটা শোনা মাত্র জানালা দিয়ে লাফ দিয়েছে, হয়তো পরে দেখা গেছে সে 12 তলা বিল্ডিং এ ছিল, ওখান থেকে পড়ে মারা গেছে। সো এই যে আতঙ্ক থেকেই বোধহয় এগুলো হচ্ছে, এবং আমরা কে কি করছি প্রতি মুহূর্তে সেই জায়গাতে বোধহয় আমাদের অ্যাওয়ারনেসটা নাই। আমি সরি বারবার আমি অ্যাওয়ারনেস শব্দটাই বলছি, বিকজ আমি ফ্যান হয়ে গেছি অ্যাওয়ারনেস এর, আমার নিজে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে করতে আমি নিজে অনেক কিছু থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি। পারবে যে আমি বারবার অ্যাওয়ারনেস এর কথা বলি, এই সময় আসলে আমাদের অ্যাওয়ারনেস আসাটা খুব দরকার যে আমি যা করছি এটা কি ভেবে করছি না কম্পালসিভ ওয়েতে করছি, আমি কি প্রকৃতি অন্য মানুষের ঠেলে দেওয়া পরিস্থিতি করোনার ভয় এসব কারণে কি কাজগুলো করছি, না আমি একজন বিবেকবান সাধারণ চিন্তাশীল মানুষ হিসেবে। আমাদের পিএইচডি হওয়ার দরকার নাই কিন্তু এই পরিস্থিতিতে, খুব উচ্চশিক্ষিত হওয়ার দরকার নাই, আমাদের IABM এ মন্ত্রী মিনিস্টার হতে হবে না, আমাদের সাধারণ মানুষ হিসেবে সাধারণ চিন্তা করবো আমরা যে কাজটা করবো। যেমন আমি একটা অন্য পরিস্থিতি বলি, আপনি প্রতি বছর দেখেন যখন ঈদের সময় লোকজন বাড়ি যায় লঞ্চে ওভারলোড করে উঠে যায়, এবং অনেক সময় আমরা অনেক বড় দুর্ঘটনা কিন্তু হতে দেখেছি, ওই পরিস্থিতিটাও কিন্তু একই রকম, অতিরিক্ত আবেগ থেকে একটা ওভারলোডেড লঞ্চে উঠে যাওয়া, এখনো তাই হচ্ছে, অতিরিক্ত আবেগ থেকে জানলা দিয়ে লাফ দিচ্ছি আমি। তো একটু কি নিজেকে ধীর স্থির শান্ত করা যায় কিনা, যে আমি কি করছি এটার পরিণতি কি, কি করলে কি হবে। আর আমি মনে করি যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের প্রতি অবশ্যই আমাদের সহানুভূতি, সাথে আমরা বলবো এই সময় আপনাদেরকে ডাক্তাররা যেভাবে থাকতে বলে সেটাই আপনাদের জন্য বেস্ট ওয়ে, তাতে আপনি সুস্থ থাকবেন, আপনার নিকট আপনি আপনি যাদেরকে ভালোবেসে বেঁচে থাকতে চান তারাও ভালো থাকবে, একটু ডাক্তারদের পরামর্শগুলো শুনে। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু ইন জেনারেল আপনার, আমি আমাদের আজকের পর্বের শেষের দিকে চলে আসছি, আমরা 10 মিনিটের মতো সময় নিব আজকে প্রজেক্ট শেষ করার জন্য। সো শেষের দিকে এসে একটু একটু বলি ভাইয়া আপনাকে, যে কিছু টিপস যেটা হচ্ছে, যে এখান থেকে যেটা আসছে যে আমাদের অ্যাকচুয়ালি নিজেকে শান্ত থাকতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে এবং প্রপার নলেজ গেদার করতে হবে। সো আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়টা এবং আপনি জানা, নিজেকে বোঝা এবং বুঝে ডিসিশন নেয়া এই ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেন,
সো আমাদের যখন আমরা ভয় থেকে যে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলতে যাই বা যে কোনো একটা চিন্তাকে অ্যাকশনে নিতে চাই, যে আমরা এখন চিন্তা করছি যে এখন আমি করোনার ভয় বা যে কোনো সিচুয়েশনে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের ভয়, স্বাস্থ্যগত দিকের ভয়, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভয়, যে কোনো সিচুয়েশনে এই সিচুয়েশন গুলো একই সাথে অনেক কিছু আসছে, ইন জেনারেল সবার মধ্যেই আসে, বিভিন্ন সিচুয়েশনে আসছে। এখন পুরো গোটা পৃথিবী মধ্যে যাচ্ছি, আমি যেটা বলবো যে আমরা আসলে একই ধরনের, পুরো পৃথিবী এখন একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। এই কারণে ওভারঅল আমরা একটা কথা চিন্তা কথা বল, করোনা বললেই আমরা মোটামুটি ওয়ার্ল্ড এর 80% মানুষ কভার কভার করে ফেলতে পারছি এখন। সো আমরা নিজেকে শান্ত রাখবো কিভাবে, এবং শান্ত রাখার জন্য আমরা কি কি করতে পারি, আপনি যদি একটু আমাদেরকে বলেন আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে, ইনার পিস আমরা কিভাবে আনতে পারবো? হ্যাঁ, অবশ্যই খুব বিস্তৃত বিষয়, তো এটা তো এই অল্প সময় তো বলা যাচ্ছেই না ফারাবে ভাই। ছোট আমি করে নিজেকে যতটুকু সময় টিউশন, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই চেষ্টা করব। একটা হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই টাইমটা আজকে থেকে 10-15 দিন আগের কথা বলছি, একটা আইডিয়াল টাইম যে সময় মানুষকে এই মেসেজটা দেওয়া উচিত, অন্তত আমি যতটুকু শিখেছি এবং আমার নিজের জীবনে প্রয়োগ করে আমি যেটা পেরেছি। তো এই জন্য আই থিঙ্ক আজ 15 বা 16 দিন আগের কথা, যেদিন প্রথম সরকার এই সাধারণ ছুটিটা ঘোষণা করলেন, ওই দিন থেকে কিন্তু আমি রিস্টার্ট ইউর সেলফ নামে একটা গ্রুপ ফর্ম করে ওইখানে আমি প্রতিদিন কিছু করে নলেজ আমি শেয়ার করেছি। আপনি যদি সঠিক মনে করেন তাহলে কোনো এক পর্যায়ে আমাদের রিস্টার্ট ইউর সেলফ এর গ্রুপের লিঙ্কটা আপনি শেয়ার করে দিয়েন। তো একটা হতে পারে আমাদের যারা শ্রোতা দর্শক স্পাইক স্টোরির, তারা হয়তো ওই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ, যেহেতু হাতে সময় আছে তাদের, মানে আমি বলতে চাচ্ছি যে আগামী কয়েকদিন, তারা চাইলেও এই ভিডিও গুলো দেখে দেখে দেখে, আমার ইউটিউব লিঙ্কেও আছে, আমার নাম দিয়ে খুঁজে পাওয়া যাবে, একদম ডে বাই ডে করা আছে। সো আমার মনে হয় 13 দিনের ক্লাস আছে, প্রায় 12.5 ঘন্টা বা 13 ঘন্টা ক্লাস। সো ওইগুলো যদি একটু একটু করে দেখে তাহলে সব প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবে। হাউএভার, আপনি যেহেতু এখানে স্পেসিফিক বলেছেন যে 5 মিনিটে কি করা যায়, আমি বলবো যে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ খুবই কম্পালসিভ হয়ে গেছি, অর্থাৎ আমরা কখন কি করি আমরা সেটা জানি না। আমাদের অ্যাটেনশন স্প্যান 4 থেকে 5 সেকেন্ডে নেমে আসছে। আপনারা খেয়াল করবেন ফেসবুক বা ইউটিউবে যখন কোনো বিজ্ঞাপন দেওয়া হয় সেটা কিন্তু এখন 4-5 সেকেন্ডের পরেই আপনাকে স্কিপের বাটনটা অন করে দেয়, অর্থাৎ চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন, এবং বেশিরভাগ লোক কিন্তু ওই 5 সেকেন্ডের পরে স্কিপ করে দেয়। তো এর বড় কারণ হচ্ছে আমরা 4-5 সেকেন্ডের বেশি কোথাও মনোযোগ দিতে পারি না। তাহলে আমাদের মনোযোগটা কোথায়? সত্য কথা বলতে আমাদের মনোযোগ কোথাও নেই। আমরা খেতে বসে পেপার পড়ি, টিভি দেখতে দেখতে আমি আরেকজনকে ফোন করি, একটা জিনিস লিখতে লিখতে অন্য কিছু চিন্তা করি, গোসল করতে করতে গান গাই, অর্থাৎ একই সাথে আমাদের ব্রেন কিন্তু 4-5-6টা জিনিস করে, এবং এর ফলে কিন্তু আমরা কোনো কিছু প্রোডাক্টিভ ওয়েতে করতে পারি না, এবং কম্পালশন গুলো কিন্তু ওখান থেকে আসে। সব জিনিস কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই, যে জিনিসগুলো নিয়ন্ত্রণে এবং অনেকদিন ধরে আমরা সুন্দরভাবে করি সেই কাজগুলো আমরা ঠিক মতোই করতে পারি কম্পালসিভ ওয়েতে, অর্থাৎ এই জাম্বলড আপ ব্রেন নিয়ে। আর যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য নতুন, যেমন করোনার ভয় আমাদের জন্য নতুন, এখন কিন্তু আমরা ওই সমস্ত জায়গায় গিয়ে আটকে যাচ্ছি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা আগামী কয়েকদিন, আজকে এই সেশনের পর থেকে, আপনারা একটু রিয়াকশন ওরিয়েন্টেড না হয়ে আপনারা একটু পজ ওরিয়েন্টেড হন। আমি এটা পজ বলি, খুব সহজ করে বলছি যে যে কোনো সময় আমি যা ভাবছি সেই ভাবনাটা কেমন, এবং সেই ভাবনাটা কি রাইট ভাবনা না রং ভাবনা, এটা নিয়ে তো আপনারা একটু ভাবতে পারেন, তাই না? ভাবা তো সম্ভব, তাহলে ওই চিন্তাটা করে। কারণ ব্রেনের উপর কোনো কিছু চিন্তা বন্ধ করার অনেক আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ব্রেন আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। সো আমার ব্রেন অনেকগুলো চিন্তা নিয়ে খেলছে আমার মাথায়, করোনার ভয়ও কিন্তু এর মধ্যেই একটা চিন্তা, ক্যারিয়ারের চিন্তা কিন্তু এর মধ্যেই একটা চিন্তা, এই যে একজন বললেন যে বাচ্চাকে নিয়ে, আমি ছোট বাচ্চাকে নিয়ে তার মা কিভাবে, এটাও কিন্তু একটা চিন্তা। এরকম শত সহস্র চিন্তা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের মাথার মধ্যে ঘুরছে, এবং আপনি হয়তো জানেন বা আপনারা জানেন যে মানুষের ব্রেন কিন্তু কোনো সময় বসে থাকে না। এবার আপনি যখন ঘুমান তখন কিন্তু এটা কাজ করে, শরীর রেস্ট দেয় কিন্তু ব্রেন কাজ করে। সো কন্টিনিউয়াসলি যে ব্রেনটা কাজ করে যাচ্ছে তার যে প্রোডাকশন, সব যে রাইট প্রোডাকশন হচ্ছে এটা নাও হতে পারে। সো দেয়ার ক্যান বি সাম রং প্রোডাকশন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, না বুঝলে আসলে এই অল্প পরিসরে খুব ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করছি। সো আপনারা যেটা করবেন, প্রতি মুহূর্তে ব্রেনকে স্ক্যান করতে শুরু করেন, এবং আমি মনে করি এখনই এই সময় যে এখন আপনার কোনো প্রেশার নাই আপনার উপরে, আপনার উপর কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না। এখন মানব সমাজের এমন একটা সময় এসেছে যে আপনি কোনো কিছু না করলেই মানুষ বেশি খুশি, আপনি বাইরে না গেলেই মানুষ বেশি খুশি। তাহলে বাসায় বসে কি করবেন, বাসায় বসে আপনি কিছু এক্সারসাইজ করেন, আপনি আপনার ব্রেনকে স্ক্যান করেন বসে বসে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, তাই না? এটা কিন্তু প্রতি মুহূর্তেই হচ্ছে, আপনি মনে করেন না না করেন, কিন্তু কতবার আপনি দিনের মধ্যে ভেবেছেন যে আপনি শ্বাস নেন এবং ছাড়েন? আপনি ভাবেন না, এটা বাই ডিফল্ট হচ্ছে অটোমেটিক আল্লাহর ওয়াস্তে। কিন্তু আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে আমি শ্বাসটা কিভাবে নেই, শ্বাসটা কি পর্যাপ্ত নেই কিনা, আমি আরো একটু বেশি টেনে লম্বা শ্বাস নিতে পারি কিনা, তার মানে দাঁড়ালো কি শ্বাসের উপর আপনার অ্যাওয়ারনেস এসেছে। এইভাবে একটা বা দুইটা বিষয়ের উপর অ্যাওয়ারনেস এনে আপনি আস্তে আস্তে আপনার ব্রেনের উপর অ্যাওয়ারনেস আনেন যে আমি আসলে কি চিন্তা করছি এই মুহূর্তে।
আজকে থেকে আপনার যখনই এই কথাটা মনে পড়বে, আপনি ফারাবি ভাই একটু ছোট্ট টিপস এর কথা বলেছে, আমি একটু টিপসই দিচ্ছি আপনাদেরকে, যখনই আমার কথা বা ফারাবি ভাইয়ের কথা বা স্পাইক স্টোরির কথা আপনার মনে করবে, আপনি সাথে সাথেই মনে করবেন যে আচ্ছা আমি এখন কি চিন্তা করছি, আমার চিন্তার মধ্যে কোন কোন জিনিসগুলো ঘুরছে, আপনি কিন্তু সাথে সাথে সবকিছু খুঁজে পাবেন। কারণ মানুষই একটা প্রাণী যার এই অ্যাওয়ারনেসটা দেওয়া আছে, সেলফ অ্যাওয়ারনেস আমরা বলি, সে এটা চাইলে করতে পারে। সো যখনই আপনি এটা খুঁজে পাবেন, আপনি দেখবেন যে আপনার মাথায় কতগুলো চিন্তা আপনার জন্য ভালো চিন্তা, কতগুলো চিন্তা আনফর্চুনেটলি আপনার জন্য খারাপ চিন্তা। এখন আপনি বলেন আপনার মাথার মধ্যে যে খারাপ চিন্তাগুলো ঘুরছে, এই খারাপ চিন্তাগুলোকে যদি আপনি চলতে দেন তাহলে তো আপনার ক্ষতি হবে, এই খারাপ চিন্তাগুলো আপনাকে বন্ধ করতে হবে। প্রশ্ন হচ্ছে পারবেন কিনা, অবশ্যই পারবেন। যদি আপনি মনে করেন চিন্তা আমার দাস, চিন্তা আমার আন্ডারে, চিন্তা আমার সার্ভেন্ট, আমি চিন্তাকে করতে বললে চিন্তা হবে, আমি করলে চিন্তা হবে না, আপনি পারবেন। কিন্তু আপনি যদি একবার মনে করে ফেলেন যে আমি চিন্তার দাস হয়ে গেছি, চিন্তা আমাকে যেভাবে চালায় আমি সেভাবে চলবো, তাহলে কিন্তু আপনি সরি টু সে মানুষের স্তর থেকে জন্তুর স্তরে চলে গেছেন। দেখবেন একটা কুকুর যদি আরেকটা কুকুরকে কামড়ায়, ওই কুকুরটা দৌড়ে গিয়ে কিন্তু ওকে কামড়ায়, এটা একটা জন্তুর ইনস্টিংক্ট, কিন্তু মানুষের ইনস্টিংক্ট না। মানুষকে কুকুর কামড়ালে কিন্তু মানুষ কুকুরকে কামড়ায় না, মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমাকে অমুক জায়গায় একটা কুকুর কামড়িয়েছে, আমাকে ভ্যাকসিন দেন। ওইখানে যদি আমরা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমি মনে করি প্রত্যেকটা স্টেপ এটা সম্ভব। শুধু যেটা করতে হবে, ব্রেনকে স্ক্যান করতে হবে এবং সাথে সাথে অ্যাকশন না নিয়ে পজ দেন। সারা পৃথিবী পজ হয়েছে কিন্তু, এখন বাংলাদেশও কিন্তু বলছে ছুটি মানে কিন্তু একটা পজ। আপনি আপনার ব্রেনটাকে একটু পজ দেন, আল্লাহর ওয়াস্তে অনেক চিন্তা করছেন, কয়েকটা দিন একটু কম চিন্তা করেন, পজ দিয়ে ব্রেনকে স্ক্যান করেন। আমি জানি না ফারাবি ভাই এটা কতটুকু কাজে আসবে, বাট এটাই শুরু, এটা এভাবেই শুরু করতে হবে। আমার দিক থেকে তো অনেক কাজে আসবে ভাইয়া, এবং হ্যাঁ আমরা এটাই খুবই ইম্পর্টেন্ট একটা সময়, আমাদের পজ দেওয়াটাও খুবই ইম্পর্টেন্ট একটা সময়, এবং এই পজ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমরা ওভার অ্যাক্টিভ বা ওভার অ্যাকশন দেখানোর সময় এখন আমাদের নয়। এখন যতটুকু পর্যন্ত, মাঝে মাঝে ক্রিকেট খেলাতেও আমরা বলি যে টেস্ট ম্যাচের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কে কত ডিফেন্সিভ খেলতে পারে, কে কতক্ষণ মাটি কামড়ে থাকতে পারে, যত থাকতে পারবে ততই কিন্তু জয়ের সম্ভাবনা ইভেন্চুয়ালি ভালো, এবং আমরা ততটা স্টেবল থাকতে পারবো। সো পজ দেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ দিয়েছেন, যে এখন আমাদের পজ দেওয়ার সময়, পুরো পৃথিবী এখন পজ অবস্থায় আছে, এবং এই সময়ে আমাদের চিন্তা ভাবনাটাও কিন্তু আমাদের সার্ভাইভিং একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আসতে হবে, যে অদৃশ্য একটা ভাইরাস আমাদের উপরে, আমাদের শক্তির উপরে, চিন্তা শক্তির উপরে বা আমাদের সামর্থ্যের উপরে এখন সে অ্যাক্টিভলি কাজ করছে। এখন তার এগেনস্টে আমি এগ্রেসিভ না হয়ে একটু তাকে অবজার্ভ করি, এবং তার থেকে এখনো পর্যন্ত যেই প্রতিষেধক হিসেবে বা বেঁচে থাকার জন্য যে সলিউশন হিসেবে আমাদেরকে সবাই বলছে, সেই সিচুয়েশন গুলোকে আমরা যেন বুঝি এবং নিজেরা অবজার্ভ করি, সেটা বুঝি, ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করি, এবং খুবই সঠিক সময় নিজেকে ইমপ্রুভ করার। ভাইয়া আমি বারবার বলি, সবাইকেই বলি, যে এখন আমরা হয়তো ধরনের কথা বলে নিজেদেরকে এড়িয়ে যাই, যে আমি অনেক ব্যস্ত, আমি সময় পাই না, আমি ফ্যামিলিকে সময় দেবে না পাই না, আমি বই পড়ার সময় পাই না, আমি ভালো একটা মুভি দেখার সময় পাচ্ছি না, আমি আমি হয়তো আমার গান গাওয়ার খুব শখ ছিল, গিটার বাজানোর খুব শখ ছিল, কিন্তু আমি আমার ব্যস্ততার জন্য গিটার বাজানো বন্ধ করে দিয়েছি, আমি ছোটবেলায় গান গেয়েছিলাম, হয়তো এখন ব্যস্ততার কারণে গান গেতে পারি না, ভালো লাগে না, আমি এক্সারসাইজ হয়তো একটু সময় পেলে করতাম, ব্যস্ততা একটু কম থাকলে হয়তো নিজের দেহের প্রতি একটু এক্সট্রা সময় দিতাম। এখন কিন্তু ইজ এ রাইট টাইম টু ইমপ্রুভ আওয়ার সেলস, টু ওয়ার্ক অন আওয়ার সেলস, টু গেদার নলেজ। আমরা হয়তো আমাদের বাইরে যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু অনলাইনে লার্নিং পোর্টাল গুলো কিন্তু এখন ওপেন করে দিয়েছে, এবং ট্রাস্ট মি অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যাদের বিভিন্ন ধরনের যে কোর্স গুলো ছিল সেই কোর্স গুলো প্রায় $100-200 দিয়ে কিনতে হতো, এখন এই সময় তারা কিন্তু পুরো লার্নিং প্রসিডিউরটাই ফ্রি করে দিয়েছে। আমরা কি সেই খবরটা রাখছি কিনা, এবং সেখান থেকে আমরা কোনো জ্ঞান অর্জন করার চেষ্টা করছি কিনা, আমরা শুধু কি খবরের বিভিন্ন ব্যাড নিউজ গুলোই দেখছি, নাকি আমরা একটু সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলে একটা ভালো ব্লগ পড়ছি, একটা ভালো ভিডিও দেখছি, অনেক মনীষীরা অনেক ধরনের কথা কথা বলেছেন, সেই কথাগুলো শুনছি, অনেকেই পরবর্তী অনেক অপরচুনিটির কথা বলছেন, পরবর্তী বিভিন্ন টেকনোলজি ইমপ্রুভমেন্ট কি কি হবে, এই সময়টা মানুষ যখন উতরাবে তখন কোন কোন স্কিল তাদেরকে বাঁচাবে, কোন কোন স্কিল তাদেরকে ইমপ্রুভ করবে, এই কথাগুলো নিয়ে কিন্তু অনেকে অনেকেই কথা বলছে। আমরা কি ওই জিনিসগুলো নিয়ে কথা বলছি কিনা, আমরা কি সেটা নিয়ে চিন্তা করছি না
কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কি নিজেরা প্রস্তুতি নিচ্ছে কিনা। প্রস্তুতিটা শুধুমাত্র জানা না, প্রস্তুতিটা হয়তো অ্যাক্টিভলি কিছু করা, হয়তো আমাদের যেই নলেজের মধ্যে আমরা আটকে ছিলাম নলেজটা কয়েকদিন পরে ভ্যানিশ হয়ে, এই নলেজটা থেকে উতরে আমরা এমন কোন নলেজ কে গেদার করছে কিনা যেটা আমার এখনকার নলেজ এবং পরবর্তী ফিউচার নলেজের সাথে কানেক্ট করবে। আমাদের নেক্সট জেনারেশন কে আমরা কিভাবে তৈরি করব, নেক্সট জেনারেশনদেরকে আমরা কোন কোন দিকে নিয়ে যাব, কোন কোন লার্নিং, কোন কোন স্কিল গুলোর দিকে ফোকাস করব, সেটা নিয়ে আমরা চিন্তা করছি কিনা। অনেক বিষয় কিন্তু আছে যে বিষয়গুলো আমি কিন্তু অনেক টপিক পেয়ে গেলাম, এই টপিকগুলো কিন্তু ঠিক মতো গেদার করতে গেলে আগামী 15 দিন কিন্তু এনাফ না ভাইয়া, তাই না? আমাদের কিন্তু নলেজ গেদারিং এর জন্য, সো যেটা বলতে চাচ্ছি, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ইমপ্রুভ ইউর সেলফ। সো এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা আজকের পর্বটির শেষের দিকে যাব। মোহাম্মদ নাইম হোসেন শেষের দিকে এসে আমাদেরকে একটা কোয়েশ্চেন করেছেন, আমি একটু কোয়েশ্চেনটার দিকে যাই। সাবান দ্বারা হাত ধৌত করলে ভাইরাস নষ্ট হয়, আমার প্রশ্ন হলো আমরা সবাই অধিক মাত্রায় স্মার্টফোন ব্যবহার করি, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ভাইয়া মোহাম্মদ নাইম হোসেনের এই কোশ্চেনটার কি কোনো আনসার আপনি দিবেন, আমি আপনার উপরে রাখছি। অফ কোর্স, ভেরি গুড কোয়েশ্চেন নাইম ভাই, আই থিঙ্ক ইজ আ ভেরি টাইমলি কোয়েশ্চেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা আমাদের হাত পরিষ্কার করছি কিন্তু আমাদের নিয়মিত যে অ্যাপারেটাস গুলো নিয়ে আমরা বাইরে যাচ্ছি বা যেতে হয় সেই জিনিসগুলো হয়তো আমরা দেখছি না। সো ওইগুলোর ব্যাপারেও কিন্তু সলিউশন চলে আসছে, যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিভাবে ফোনকে নিয়মিত ওয়াশ করতে হবে, যদি কোনো মোটরসাইকেল বা গাড়ি আমরা যদি ব্যবহার করি তাহলে চাবির রিং কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে মানি ব্যাগ পরিষ্কার করতে হবে, এবং যদি একান্ত বাইরে যেতে হয় সেক্ষেত্রে একান্ত জরুরি জিনিস ছাড়া অন্য জিনিসগুলো নেওয়ার দরকার নাই। ইভেন যদি চশমা দিনের বেলা সকালবেলা যেহেতু চলার ক্ষেত্রে অনেকের প্রয়োজন নাও হতে পারে, হয়তো রিডিং গ্লাস, তার চশমাটা পরে বের হওয়ার দরকার নাই, ঘড়ি পরে বের হওয়ার দরকার নাই। সো একান্ত জরুরি যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে বের হওয়া, এবং কত কত ক্ষেত্রে হয়তো আপনি একটা জিনিস 10 টাকার জিনিস 8 টাকা দিয়ে, সরি 8 টাকার জিনিস 10 টাকা দিয়ে আপনার 2 টাকা ফেরত নেওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে হয়তো যে মানুষটা কষ্ট করে রাস্তায় জিনিসটা বেচতে বসে আছে ওকে আপনি 2 টাকা ছেড়ে দিলেন, এই পরিস্থিতিতে আমাদের ধর্মটাকে হেসান বলি আমরা, যে মানুষকে একটু সহযোগিতার চিন্তা করা। সো অন্তত তাকেও আপনার কাছে টাকা ফেরত দিতে হলো না, আপনারও কিছু জিনিস তার থেকে নিতে হলো না। এইভাবে ছোট ছোট জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের সচেতনতাটা আনতে হবে। অ্যান্ড অফকোর্স ফোনের ব্যাপারে খুবই খেয়াল, কারণ ফোনটা নিয়ে আমরা বাইরে থেকে ঢোকার পর আমার যেটা হয়, আমি হয়তো হাত ধুতে চলে যাই কিন্তু আমার ছেলে কিন্তু সাথে সাথে ফোনটা নিয়ে হয়তো গেম খেলছে বা কিছু করে ফেলছে। সো তার আগেই ফোনটাকে পরিষ্কার করাটা খুব দরকার। আই টোটালি এগ্রি উইথ ইট। ফারাবি ভাই ফিরে আসতে আসতে আমি জাস্ট, যেহেতু সময় শেষ হয়ে আসছে, আমি 20 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু সময় চেয়ে নিতাম ফারাবি ভাই আপনার কাছ থেকে। সো আপনি যেহেতু হয়তো অফলাইনে, এই জন্য আমি সময়টা ব্যবহার করে নিচ্ছি। সেটা হচ্ছে, এই একটা কঠিন সময়ে কিছু মানুষ কিন্তু রাস্তায় কাজ করছেন, হসপিটালে, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা প্রায় বলার সময় এই 2টা গ্রুপের কথা হয়তো বেশি উল্লেখ করি, কিন্তু এরপর এর বাইরেও আমাদের বিদ্যুৎ, আমাদের জ্বালানি, আমাদের পানি, তারপর ব্যাংকিং সার্ভিসে যারা আছেন, আমি জানি টেলিকম সার্ভিসে অনেকে আছেন, এই যে ইন্টারনেটে আমরা কথা বলছি, কেউ না কেউ কিন্তু এটার পিছনে কাজ করছেন। তবে মুখ্য ভাগে হচ্ছে আমাদের ডাক্তাররা, বা শুধু ডাক্তার না, ডাক্তারি সেবার সাথে, স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত টপ টু বটম প্রত্যেকটা মানুষ, এভেন যিনি ঝাড়ু দেন হয়তো বা হসপিটাল, যিনি হয়তো যে নার্সটা বা যে আয়া আপা আমাদের হয়তো ওখানে আমাদের সেবা করছেন, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করছেন, তাদের কাছে আসলে ধন্যবাদ দিলে আসলে খুব ছোট করা হবে। বাট আমি এতটুকু বলতে পারি যে আমরা যারা বাড়িতে বসে বড় বড় কথা বলছি, স্পাইক স্টোরির দর্শক যারা হয়তো অনেক আতঙ্ক নিয়ে, দুশ্চিন্তা নিয়ে, টেনশন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে বা আমরা কিছু কথা বলছি, আমরা সব সময় কিন্তু আপনাদের কথা আমরা মাথায় রেখেছি, এবং আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। এন্ড প্রবাবলি আপনারা যদি সম্মুখ সমরে এভাবে না থাকলেন, তা না থাকতেন, তাহলে হয়তো আমরা আরো আগেই বাসাতেই মরে পড়ে থাকতাম। সো ওনাদের রেফারেন্স নিয়ে আমাদের ডাক্তার ভাই বোনরা বা চিকিৎসার সাথে সম্পৃক্ত, প্লাস আইন শৃঙ্খলা বাহিনী, প্লাস অন্যান্য সেবার সাথে সম্পৃক্ত মানুষদের কথা মাথায় রেখে আমি স্পাইক স্টোরির আজকের দর্শকদেরকে আমি আরেকবার বলতে চাই যে, যারা সম্মুখ সমরে দাঁড়িয়ে জীবনের কথা বলছে, করোনা ভাইরাসের রোগীকে নেড়ে জীবনের কথা বলছে, করোনা ইম্প্যাক্টেড হয়েছে কি হয়নি না জেনে একজন পুলিশ যখন একজন মানুষকে সেবা করছে, কোনো কোনো ভলান্টিয়াররা বাসায় যেয়ে খাবার পৌঁছে দিচ্ছে, ওরা যদি এত ফ্রন্টিয়ারে থেকেও যদি জীবনের গল্প বলতে পারে, আমার মনে হয় আমরা যারা বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় আছি
আমাদের এত দুশ্চিন্তা করার কিছু নাই, সৃষ্টিকর্তার দিকে খেয়াল রাখেন, তাকে তার কাছে নিজেদের নিবেদন গুলো বলেন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খবর নেন, আপনাদের গ্রামাঞ্চলে বা পাড়া মহল্লায় যদি কেউ না খেয়ে থাকে বা তাদের কোনো সমস্যা থাকে, বাড়িতে থেকে কিভাবে তাদের উপকার করা যায়। আর সবশেষে যেটা পারাবি ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট বলেছে, নিজের উন্নয়নের জন্য যেন কাজটা আপনি কাজে লাগান, এমন যেন না হয় যে 3 মাস পর পুরো পৃথিবী ঠিক হয়ে গেল কিন্তু আপনি ঠিক হলেন না, আপনার জায়গায় আপনি পিছনে পড়ে গেলেন, তাহলে এটা বড় দুর্ভাগ্য হবে। আমার কথা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি লাস্টে একটা কোয়েশ্চেন সর্বশেষে নিব, যে কিছুক্ষণ আগে যে টপিকটা কথা বললাম যে আমাদের এখন আত্ম উন্নয়নের সেলফ ডেভেলপমেন্টের অনেক বড় সময় এবং অনেক টপিক আছে, অনেক কনভারসেশন আছে, অনেক লার্নিং অপরচুনিটি আছে। সেখান থেকে রেফারেন্স নিয়ে শফিকুর রহমান সজীব যেটা বলছেন, দে আর প্রোভাইড অনলি বেসিক টাইপ অফ টাইপ টিউটোরিয়াল হুইচ ইজ অ্যাভেলেবল অ্যাট ইউটিউব, not so much different between your conversation man. আমি এগ্রি করব না আপনার সাথে সজীব এবং আনসার, কারণ হচ্ছে আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, যে আপনি আপনার ক্লাসে সরেও সরেয়া ABCD শিখেছেন, তারপরে একটু পরে আপনি শব্দ তৈরি করা শিখেছেন, তারপরে একটু বাক্য তৈরি করা শিখেছেন, তারপরে আপনি সেই বাক্যটাকে কিভাবে রচনা বানানো যায়, কিভাবে প্যারাগ্রাফ তৈরি করা যায়, এই বিষয়গুলো শিখেছেন। সো আপনাকে যখন বলা হয়েছে যে আপনি আপনার বাবা সম্পর্কে কিছু বলেন, মা সম্পর্কে কিছু বলেন, আপনাকে শুধু ওই প্যারাগ্রাফে কি আপনার চিন্তা ভাবনাটা শেষ মানে শেষ হয়ে গিয়েছিল, নাকি আপনি নিজের উদ্যোগেই পরবর্তীতে সেই বাক্যটা প্যারাগ্রাফটাকে আরো বড় কোনো ভাবে বা নিজের চিন্তাটাকে কিভাবে লেখা যায় সেভাবে শিখেছেন? সো মেইন যে কথাটা আপনাকে বলা হলো, যে অনলাইনে বা আপনার এডুকেশনাল ইনস্টিটিউট দেন বা যে কোনো জায়গায় আপনাকে যে টপিক গুলো দেয়া হয়, সেই টপিক গুলো কিন্তু A to Z বা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে তৈরি করে মানে সব পুরোটাই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয় না, কিছুটা অংশ কিন্তু আপনার নতুন ইনোভেশন বা পরবর্তী চিন্তা ভাবনা হতে পারে। আপনি একটা টপিক শিখেছেন, সেই টপিকটার একটা নতুন বিষয় ইনোভেশন আপনি নিজেই আনতে পারেন আপনার লার্নিং থেকে। সো বিষয়টা হলো বেসিক থেকে কিন্তু আপনি পরবর্তীতে ইন্টারেস্টটা পাবেন, যে এই বিষয়টা নিয়ে আপনি আরো ডিপ লার্নিং চান কিনা, এই ডিপ লার্নিং চাইতে গেলে আপনাকে কি করতে হবে, এই ডিপ লার্নিং কারা দিচ্ছে এবং কোন বিষয়ের উপর এক্সপার্ট কারা, এবং তারা কিভাবে আপনার এই বেসিক লার্নিং বা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাকে একটা পুরো ডিপ ডাউন স্পেশালাইজ নলেজ এর মধ্যে নিয়ে যেতে পারে। সো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ধরনের অনলাইন কোর্সে যে টপিক গুলো আপনি পাচ্ছেন, আপনাকে অবশ্যই সেটা বুঝতে হবে সেখানে আপনার ইন্টারেস্টটা গ্রো করা নিয়ে। বেসিক প্রথমে যদি অ্যাডভান্স লেভেলে কিছু আপনাকে দেয়া হয়, আপনি তো সেটা বুঝতেই পারবেন না, বেসিক থেকেই তো আপনি বিষয়টা ধরতে হবে। বেসিক্যালি ডিসএগ্রি করবো সজীব আপনার কথার সাথে, এক্ষেত্রে জাভিদ ভাই যদি কিছু বলতে চায় বলে, তাহলে আমরা আজকে টপিকটা শেষ করব। কুইকলি আমি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে ফারাবি ভাই, আই থিঙ্ক এই কোয়েশ্চেনটার মধ্য দিয়ে আমাদের বা স্পাইক স্টোরির একটা দায়িত্ব তৈরি হলো, যে আমরা হয়তো বা আমাদের পেজে স্পাইক স্টোরির গ্রুপে বা পেজে আমরা এরকম কিছু অ্যাডভান্স লার্নিং হচ্ছে এরকম কিছু রেফারেন্স আমরা ওনাদেরকে দিতে পারি, সো দ্যাট সজীব ভাই বা ওনাদের মতো অন্য যারা আছেন তারা হয়তো ওই জিনিসগুলো সম্পর্কে পেয়ে গেলেন। আমি জাস্ট সজীব ভাইকে রেফারেন্স হিসেবে বলতে চাইছি, সজীব ভাই একটা ছোট্ট এক্সাম্পল আমি দিব সো দ্যাট ইউ গেট কনফিডেন্স। কোর্স এরা নামে যে কোর্সটা আছে আপনারা জানেন, যেটা একটা বিশাল অনেকগুলো ইউনিভার্সিটি মিলে করেছে, আমি জাস্ট একটা একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। কোন একটা ওয়ার্ল্ড রিনোনড অর্গানাইজেশন যেমন ENY বা প্রাইস ওয়াটার কুপার অথবা এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান, কোন একটা প্রতিষ্ঠানকে কিছু লার্নিং এর জন্য তাদের প্রতিষ্ঠানের টপ লেভেলের এমপ্লয়ীদের নলেজ বাড়ানোর জন্য তারা কিছু কোর্স রেফার করেছে। ইন্টারেস্টিংলি তারা কোর্স এরার কিন্তু নন পেইড কোর্স গুলো রেফার করেছে। এটা আমি এই জন্য আপনাকে রেফার করলাম যে দিস থিংস আর নট নর্মাল অ্যাজ অফ নাও, মানে আগে একটা সময় ছিল যখন আমরা মনে করতাম কোর্স এরা করে কি হবে, কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে যেখানে পৃথিবীর সেরা কনসাল্টিং অর্গানাইজেশন আরো একটা দুইটা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি রেফার করছে, যে এগুলো শিখালে আপনার এমপ্লয়িরা বেটার প্রোডাক্টিভ হবে, আপনি ভালো প্রোডাক্ট বানাতে পারবেন এবং রেভিনিউ আর্ন করতে পারবেন। ইটস নট এ ম্যাটার অফ জোক এনি মোর, এটা একটা সিরিয়াস টপিক হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু ওপেন। হ্যাঁ, আপনি যদি সার্টিফিকেটটা নিতে চান তাহলে আপনার হয়তো টাকা দিতে হবে, বাট আমি মনে করি আমরা এখন যে স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ফারাবি ভাই যে লার্নিং এর কথা আমাদের বলছে, দ্যাটস নট সার্টিফিকেশন ফোকাস এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা নিজেদেরকে ডেভেলপ করব। সো আই থিঙ্ক অপরচুনিটিস আর দেয়ার, এবং আমি রিকোয়েস্ট করবো ফারাবি ভাইকে এবং স্পাইক স্ট্রিট টিমকে, হয়তো আপনারা চাইলে আমাদের পেজে আমরা এরকম কিছু রেফারেন্স দিব সো দ্যাট দে ক্যান অলসো হ্যাভ দ্য রাইট লিঙ্কস।
অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ জাভেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই টপিকটার আপনাকে উপর ধন্যবাদ। অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে, এবং আমার মনে হয় আমাদের আজকে যারা দর্শক হিসেবে ছিলেন আমাদের পুরো শোটাতে, তারা অনেক ধরনের কোশ্চেনের মাধ্যমে এবং আমাদের কথাগুলোর মাধ্যমে তাদের নিজস্ব একটা অবজার্ভিং আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা আসলে এটা আমাদের মধ্যে বিরাজ করছে। আমাদের মেন্টালি অনেক ধরনের কোয়েশ্চেন যেগুলো একটা ভীতিকর অবস্থানের উপর ভীতিকর ভবিষ্যতের দিকে আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমি এটাকে কখনোই ডিনাই করব না যে না, আপনারা ভয় পেন না, কারণ সামনে আপনাদের কাছে এমন কোনো ভীতিকর কিছু আসছে না, সামনে আপনাদের সুখ আর সুখ, এমনটা ব্যাপারটা একেবারেই নয়। তবে আমরা যদি ফেস করার মতো অ্যাবিলিটি, ফেস করার মতো আমাদের মনোভাব না থাকে, আমরা যদি ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে রাখি, আমরা কিন্তু এই সিচুয়েশন থেকে উঠতে পারবো না। সো এটা পৃথিবীতে আগেও বিভিন্ন সময়েও হয়েছে, অনেক ধরনের ভয়ভীতির মধ্য দিয়ে অনেক গ্রুপ, অনেক দেশ অনেক সময় পার করেছে, হয়তো একটা সময় এসেছে এখন যেটা গোটা পৃথিবী সাফার করছে। এটার অনেক পজিটিভ সাইডও হতে পারে যে যখন এটা পরিত্রাণের বা এটার যখন সবাই উতরানো শুরু করবে, সবাই একসাথে হওয়ার কারণে এটা কিন্তু একটা শক্তি হিসেবেও তৈরি হতে পারে, হু নোজ। আমি পজিটিভলি চিন্তা করি, সো আমি পজিটিভলি বলছি যে যেহেতু সবাই মিলে সমস্যায় পড়েছি, সেই সমস্যাটা কিন্তু উতরানোর সময় আমরা সবাই একটা অ্যাসেটও কিন্তু হতে পারি, এবং সবাই একজন আরেকজনকে হেল্পের মাধ্যমে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উতরাতে পারবো। সো আমরা ভয়টাকে প্রাধান্য তখনই দিব, ভয়টা আমাদেরকে অনেক ধরনের প্রতিষেধক হিসেবেও কিন্তু কাজ করে, আমরা ভয় পাই বলেই সেই ভয় থেকে কিভাবে কাটানো যায় এই সিচুয়েশনের মধ্যে। সো আমরা আবারও বলছি, সাম আপ করলাম যে আমরা গোটা ভয় একটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং ভয় মানেই হচ্ছে ভাইয়া যেটা বলছিলেন যে আমরা সুস্থ আছি, তার মানে আমাদের ব্রেনটা ঠিক মতো কাজ করছে, যে ভয় ব্যাপারটা যেটা ভয় আসলেই পাওয়ার বিষয়, লাইটলি নেওয়ার বিষয় না, সে বিষয়টাকে আমরা ভয় হিসেবেই কাউন্ট করছি, এবং ভয় আসলে সেটাকে পাচ্ছি, এবং এই ভয় থেকে মুক্তির জন্য যা যা আমাদের করার দরকার সেখান থেকে আমরা সেটা সেগুলো আমরা করছি। এইটাই হচ্ছে গিয়ে আমাদের এখনকার মূল পয়েন্ট অফ ভিউ, যে হ্যাঁ, সেখান থেকে আমরা অ্যাক্টিভলি প্রতিষেধক হিসেবে অ্যাক্টিভলি আমাদের করণীয় যা যা সেটাকে আমরা সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে পদক্ষেপগুলো তাড়াহুড়া না করে। এবং আরেকটা খুব পারফেক্ট কথা ভাইয়া, আমার শোনালে খুবই ভালো লেগেছে যে এখন আমাদের পজ, গোটা পৃথিবী পজ অবস্থায় আছে, আমাদের এখন পজ দেওয়ার একটা খুব তাড়াহুড়া হুড়াহুড়ি, খুব অ্যাক্টিভিটি দেখানোর আসলে এখন সময় না, আমাদের পুরো পৃথিবীর সাথে আমাদেরও এখন পজ থেকে সিচুয়েশনটা অবজার্ভ করে নিজেকে প্রস্তুত করে আমাদেরকে রেডি থাকতে হবে, যে যখন আমাদের করার সময় হবে, অ্যাক্টিভ থাকার সময় হবে, আমাদের অ্যাকশনের সময় হবে, পুরো পৃথিবীকে বাঁচানোর সময় হবে, সেই সময় আমরা রেডি আছি। সো এই ভয়টাকে আসলে আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবে। এবং শেষের দিকে আসে একজন একটু বলি যে ভাই মাজহারুল আমিন, আমি জাভেদ স্যারের রিস্টার্ট ইওর লাইফ এর ক্লাসগুলো করি, সত্যি খুবই অসাধারণ উপলব্ধি হয় জীবন সম্পর্কে এত গভীর আলোচনা শুনে। তো ভাইয়া, শেষের দিকে এসে আমি আপনাকে বলছি যে আপনার রিস্টার্ট ইওর সেলফ এর একজন রেগুলার আমাদের কাছে এসেছেন, এবং সবার কাছে বলছি আসলেই রিস্টার্ট ইওর সেলফ, আমি যেটা বলবো যে ভাইয়ার রেগুলার ক্লাস নিচ্ছেন। সো জাভেদ পারভেজ ভাইয়ার নিজের পেজের লিঙ্কটা আমি এখানে শেয়ার করে দিব, যারা রিস্টার্ট ইওর সেলফ এর ক্লাস করতে চান, ভাইয়া লাইভে ক্লাসগুলো নিয়ে থাকেন, পরবর্তী ক্লাসগুলো এবং প্রিভিয়াস ক্লাসগুলো ভাইয়ার পেজে আছে। সো থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া করে দিয়েছেন অলরেডি। আপনারা যারা জয়েন করতে চান স্পাইক স্টোরি থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সো আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন ভাইয়ার লার্নিং, যে এক্সপেরিয়েন্স ভাইয়া নিজস্ব, এরপরেই লাইভে যাবেন। আচ্ছা, সো যারা জয়েন করতে চান তারা এই গ্রুপ থেকে জয়েন করে নিতে পারেন, তো আশা করছি আপনাদের মাইন্ডসেট চিন্তা ভাবনা বড় ধরনের পরিবর্তন আসবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা জয়েন করেছেন, এতক্ষণ ছিলেন আমাদের লাইভ শোতে, এবং থ্যাংক ইউ সো মাচ আরেকবার জাভেদ ভাইকে। জাভেদ ভাই, আশা করি পরবর্তীতে অন্য আরো অনেক টপিক নিয়ে আমরা কথা বলবো। সো ফিনিশিং, আপনি কি কোনো কিছু শেষ করতে চান?
না, আমি আসলে আপনি একটু ব্রেক পেয়েছিলাম, আমি ওই সময় বলে দিয়েছি যে আমাদের ফ্রন্টিয়ারে যারা যুদ্ধ করছেন, আমাদের সেবা কর্মীরা, চিকিৎসা সেবা কর্মীরা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এছাড়াও যারা জরুরি কাজে পানি, বিদ্যুৎ, জ্বালানি এবং ব্যাংক ইত্যাদি, তাদের কথা আমরা তাদের প্রতি সেলুট জানাচ্ছি। এটা নট এনাফ, আমরা জানি এই সেলুট দিয়ে কিছু যায় আসে না, ওনারা দায়িত্ব পালন করছেন। জাস্ট আমি যোগ করেছি যেটা, আমি আবার বলবো, ফ্রন্টিয়ারের যোদ্ধারা যদি করোনার সাথে যুদ্ধ করতে পারে, আমরা যারা ঘরে বসে আছি আমরা অনেক সেফ আছি, এবং ইনশাল্লাহ ওনাদের এবং আমরা সবাই মিলে আমরা এটা ওভারকাম করবো। পরবর্তী স্পাইক স্টোরি শোতে দেখা হওয়া বিষয় নিয়ে, এবং আমরা কোনো থ্যাংক ইউ সো মাচ।